بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال الله تعالى في موضع آخر: أم لهم شركاء شرعوا له من الدين ما لم يأذن به الله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সে আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এ উম্মতে মুহাম্মদিয়া, যে উম্মত শ্রেষ্ঠ উম্মত, যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন, সেই জাতি সেই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অনুসরণ করা, যার ইত্তেবা করা, যার আনুগত্য করা মহান আল্লাহ ফরজ করেছেন, যার আনুগত্য করাকে আল্লাহর আনুগত্য বলে আখ্যায়িত করেছেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানল, সেই ব্যক্তি আল্লাহকে মানল। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের ওপর, পথের ওপর চলল, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনকে পেতে পারে। এই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সহজ পথ, যেই পথের কামনা করার জন্য, চাওয়ার জন্য দোয়া করার আদেশ প্রদান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শিখিয়েছেন, এমন এক দোয়া যে দোয়া ছাড়া নামাজ কবুল হয় না, অর্থাৎ সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে সুরা ফাতিহা আমরা পাঁচ অক্তের প্রত্যেক রাকাতে দোয়া করার জন্য আদিষ্ট হয়েছি, দোয়া করতে হয় আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সহজ সরল পথ, সোজা পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ, যেই পথের উপর তিনি চলেছেন, তার সাহাবাই কেরাম খলিফে রাশিদিন চলেছেন, তাবেইন তাবা তাবেইন চলেছেন, মুসলিমগণ যারা সৎকর্মশীল তারা চলেছেন, সেই পথ আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ, যাদেরকে পুরস্কার দেওয়ার আল্লাহ তুমি ঘোষণা করেছ সেই পথ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান,
এসব দেশে, যেসব দেশের মানুষ আমরা, এসব দেশে প্রচলিত বিদাতগুলি সম্পর্কে, বিদাত সম্পর্কে রমজান মাসে ইফতার ক্যাম্পে কয়েকদিন বক্তব্য করা হয়েছে। তবে কয়েকটি ওয়াদা করেছিলাম ইফতার ক্যাম্পের ভাইদের কাছে, যে প্রচলিত বিদাত, যে বিদাতগুলি আমাদের ঘরে ঘরে রয়েছে, আমাদের গ্রামে গ্রামে শহরে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে, এই বিদাতগুলি সম্পর্কে, বিদাতগুলিকে চিহ্নিত করার জন্য, শনাক্ত করে দেওয়ার জন্য, যাতে করে মানুষের জন্য বিদাতকে চেনা সহজ হয়ে যায়, ওই বিদাতগুলির কথা উল্লেখ করব। বিদাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এ সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে সেখানেই থেকে যাব। সেই আলোচনাগুলি আজকে না বাড়িয়ে শুধু ওই বিদাতগুলির কথা উল্লেখ করব, যেই বিদাতগুলি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ যেসব ভাইরা মুসলিমরা বিদাত করে থাকে, তারা সেই বিদাতগুলিকে বিদাত মনে করে না, সেগুলিকে ইবাদত মনে করে, অথচ সেগুলি ইবাদত নয়, বিদাত। তাহলে ইবাদত কি আর বিদাতি কি? জি, ইবাদত যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করা হয় এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ভিত্তিতে করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ছেড়ে এদিক ওদিক না যাওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই আদর্শ মোতাবেক, সুন্নত অনুসারে এবং একমাত্র আল্লাহর জন্য যেসব কাজগুলি হয় সেগুলি ইবাদত। আপনি যদি নামাজ কায়েম করেন আল্লাহর জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক যদি নামাজ আদায় করেন তাহলে সেটি হচ্ছে ইবাদত। এইরকম অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কর্ম আমলের ক্ষেত্রে, যেসব আকীদা বিশ্বাস, যেসব কথা, যেসব আমল কর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেসব কাজ, সেসব কথা, সেসব এতেকাদ বিশ্বাস যদি ডাকেন, বলেন আর করেন, তাহলে হবে সেগুলি সুন্নত এবং সেগুলি ইবাদত হবে। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাদ দিয়ে, তার আদর্শ রাস্তাকে বাদ দিয়ে যদি নতুন কোনো তরিকাই কোনো কথা বলেন, ধর্মের নামে, দিনের নামে কোনো আকিদা বিশ্বাস রাখেন, কোনো আমল করেন, কাজ করেন, কিন্তু সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মোতাবেক নয়, সুন্নতের অনুকূলে নয়, সুন্নতের বিপরীত, সুন্নত দ্বারা প্রমাণিত নয়, তাহলে সেগুলি বিদাত হবে, যদিও আপনি সেগুলিকে ইবাদত মনে করে, নেকি মনে করে, ভালো কাজ মনে করে আপনি আদায় করছেন। এই বিদাত, বিদাত মানুষ শুধু কাজে কর্মে করে না, আমি ইঙ্গিত করেছি আমার এই কথাগুলিতে যে বিদাত মানুষের তিনটি ক্ষেত্রে হয়ে থাকে। আকিদার ক্ষেত্রে বিদাত হয়ে থাকে, আকিদার ক্ষেত্রে মানে বিশ্বাসে বিদাত ভরা আছে, আপনার বিশ্বাসই হচ্ছে বিদাতি বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, এতেকাদ যেটাকে বলা হয় বা আকিদা বলা হয়, দিনী বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, ধর্মের নামে, দিনের নামে আপনি বিশ্বাস করছেন, অথচ সেই বিশ্বাসগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার খোলাফা রাশিদিন ওইসব কথা বিশ্বাস করেননি, সাহাবাই কেরাম 1,24,000-এর বেশি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এসব বিশ্বাস আকিদা রাখতেন না, এসব কথা বিশ্বাস করতেন না, তাহলে এগুলি ইসলামিক বিশ্বাস নয়, এগুলিকে বলা হবে বিদাতি এতেকাদ বা বিদাতি বিশ্বাস, ধর্মের নামে অন ইসলামিক বিশ্বাস, বিদাতি বিশ্বাস, বিদাতি আকিদা। তাহলে আকিদার ক্ষেত্রে, এতেকাদের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হচ্ছে এক ধরনের বিদাত। কয়েকটি বিদাতের কথা এই ক্ষেত্রে উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। কথার ক্ষেত্রে, কথার দ্বারাও বিদাত হয়, কাজ নয়, কথার দ্বারা, জবানের দ্বারা আপনি বিদাত করছেন। কোনগুলি বিদাত? তাহলে যেই কথাগুলি ধর্মে, ধর্ম মনে করে, ধর্মের নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তার খোলাফায়ে রাশেদিন বলেননি, সাহাবায়ে কেরামরা সেগুলিকে উচ্চারণ করেননি, বলেননি, সেগুলি আপনি ইবাদত মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, ধর্ম মনে করে, দ্বীন ইসলাম মনে করে আপনি বলছেন, সেগুলি হচ্ছে কথার ক্ষেত্রে বিদাত। তৃতীয় হচ্ছে আমলের ক্ষেত্রে বিদাত, কর্মের ক্ষেত্রে বিদাত, এমন কাজকর্ম যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি,
যদি দিন হতো, ইসলাম হতো, তাহলে প্রথমে তিনি করতেন, করেননি তিনি। তার খলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, তাবেইন তাবা তাবেইন করেননি। যারা ওই তাবেইন তাবা তাবেইন যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, যারা খলাফায়ে রাশেদিনের অনুসরণ করেছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন, তারা করেননি। স্বর্ণযুগ বলা হয় এই যুগগুলিকে, তারা করেননি। এমন কাজ আপনি করছেন, এমন আমল করছেন, অথচ সেগুলিকে আপনি ধর্ম মনে করছেন, দিন মনে করছেন, নেকির কাজ মনে করছেন, সওয়াবের কাজ মনে করছেন, ইবাদতের কাজ মনে করছেন, এগুলি হলো কর্মের ক্ষেত্রে বিদআত। তাহলে তিন প্রকারের বিদআতের কথা শুনে রাখুন, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, কথার ক্ষেত্রে বিদআত, বাচনিক বিদআত, আর আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বিদআত। বিদআত সম্পর্কে দুই একটি আয়াত আপনাদের সামনে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসার আয়াত নম্বর 115 তে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করলো, বিরুদ্ধাচরণ করলো। ওমান ইউশাকিকি রাসূলা, আর রাসূল বলা হয়েছে অর্থাৎ বিশেষ রাসূল, কোন রাসূল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার প্রতি কোরআনুল করিম নাযিল হয়েছে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যার আনুগত্যের আদেশ প্রদান করা হয়েছে, যার দিন সারা বিশ্বের মানুষের জন্য এসেছে, যার উপর যে কিতাব নাযিল হয়েছে সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত করে আল্লাহ পাক রব্বুল সেই কিতাব নাযিল করেছেন। এখানে রাসূল মানে অন্য কোন রাসূল নন, বরং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করল, নাফরমানি করল, বিরোধিতা করল, না জেনে, না মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াতের পথ, ইসলামের পথ, দিনের পথ, কোরআন সুন্নার পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে তার সামনে বর্ণনা করে দেওয়া হয়েছে। কোরআনে করিমের তাফসির মজুদ রয়েছে, বাংলা ভাষায় কোরআন শিক্ষার ব্যবস্থা মজুদ রয়েছে। এমন নয় যে কোরআনের অর্থই বুঝে না, বুঝার কোনো ব্যবস্থা হয়নি, কোরআন সুন্নার নির্ভেজাল কথাবার্তা তার কানে পৌঁছেনি এমন নয়, ভালো কোনো আলেমের সংসর্গে আসেনি যারা কোরআন এবং হাদিসের কথা বলে এমন নয়, শেখার সুযোগ সুবিধা ছিল। তাহলে পার্থক্য আছে, একজনের শেখার সুযোগ সুবিধা আছে আর একজনের শেখার সুযোগ সুবিধা নাই, দুইজনের মাঝে আল্লাহ পার্থক্য করেছেন। তারা বলছেন মিম বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে, হাদিসের কিতাবের তরজমা হয়ে গেছে বুখারি শরীফের, মুসলিম শরীফের, প্রায় হাদিসের কিতাবের তরজমা হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে বাংলায়, সেগুলি পড়ে না, পড়ে মকসুদুল মুমিনিন, আর কি পড়ে, বেহেস্তে জেওয়ার, আর ফজাইল আমল পড়ে, আর কি পড়ে, নেয়ামুল কোরআন, আর ওই জিকির ওজিফার কিতাব, জি, বিভিন্ন খতমের কিতাব ইত্যাদি ইত্যাদি, এইসব পড়ে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা পড়ার মতো করে পড়ে না। মাদ্রাসায় পড়েছে, মৌলভী হয়েছে, হুজুর হয়েছে, ফারেগ হয়েছে কওমি মাদ্রাসা থেকে, বালিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল করে, কিন্তু কোরআন হাদিস পড়েনি, ফিকার নামে মানুষের কথা, মানব রচিত মতবাদ পড়েছে, মানুষের ব্যক্তিগত মতগুলি পড়াশোনা করেছে, কোরআন এবং সুন্নাহ শিক্ষা লাভ করেনি, নামে মাত্র পড়েছে, নাম কি অস্তে, আল্লাহ রসুলের হাদিস শিখবো এবং তার মোতাবেক আমল করবো, তার দিকে মানুষকে আহ্বান করবো, বলবো নবী করিম সাল্লামের পথ এই, নবী সাল্লামের হাদিসে এই রয়েছে, এ কথা বলার জন্য নয় আর শেখার জন্য নয়, বরকতের জন্য কিছু কিছু সামান্য পড়ে থাকে, কিছু আমলের জন্য না, আমল করতে হবে কিসের ওপর, না ফিকার ওপর, বুজুগানে দিন যা বলেছেন তার ওপর, এইরকম ধ্যান ধারণা নিয়ে পড়াশোনা করেছে, এই এই অবস্থা কি না, অধিকাংশ মাদ্রাসাগুলির অবস্থা এরকম, সবগুলি না হইলেও। মানুষের ঘরে ঘরে পৌঁছার ব্যবস্থা আছে, ইসলামিক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, ভালো আলেমরা তাদের সামনে সুন্নত বিদআত কি তা বর্ণনা করে দিচ্ছেন। রাসূলের বিরোধিতার কথা আল্লাহ উল্লেখ করলেন, আর তারপরে মমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করলো, আল্লাহ বলছেন ওয়াত্তাবে
গাইরা সাবিলিল মুমিনিন, তো মুমিনদের রাস্তা, মুমিনের কোন রাস্তা হচ্ছে আদর্শ রাস্তা, মুমিনের আদর্শ রাস্তা কোন মুমিনদেরকে বলা হয়েছে? আজকালকার জামানার মুমিন মুসলিমদেরকে বলা হয়েছে সারা বিশ্বের, যারা আদর্শ মুমিন, এই উম্মতের আদর্শ মুমিন সাহাবাই কেরাম খুলাফা রাশেদীন, এক নম্বর। এবং সেই যুগে এই আয়াত নাজিল হচ্ছে, আয়াত যখন নাজিল হচ্ছে তখনকার মুমিন কারা? আমরা ছিলাম, বিদাতিরা ছিল, কবর মাজার পন্থী ওরসওয়ালারা ছিল, কাওয়ালি গায়ওয়ারা ছিল? ছিল না। পীরমুরিদের বয়াত করে তারা ছিল? তারা ছিল না। তাহলে মুমিনিন কাদেরকে বলা হয়েছে? কোরআন নাজিল হওয়ার যুগে যারা মুমিন ছিলেন তারা হচ্ছেন একমাত্র সাহাবাই কেরাম। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লামের সাথে সাহাবাই কেরামদের অনুসরণের কথা বলা হচ্ছে। যদি আপনি সঠিক পথে থাকতে চান তাহলে মুমিনদের রাস্তাকে ফলো করবেন, আপনি মুমিনদের রাস্তা, মুমিনগণের রাস্তার অনুসরণ করবেন। আর যদি এর ব্যতিক্রম হয় ওয়াত্তাবে গাইরা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ যদি আপনি করেন, রসুলের নাফরমানি হলো আর সাহাবাই কেরাম মুমিনগণের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করা হলো, অনুসরণ করা হলো, তাহলে আল্লাহ কি করবেন এইরকম মুসলিমদেরকে? নুআল্লিহে মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে চলে যেতে চাইবে সেদিকেই যেতে দেবো আমি, যেদিকে ফিরতে চাই সেদিকে ফিরিয়ে দেবো আমি। বিদাতের দিকে যেতে চান আপনি, মুরিদ হতে চান আপনি পীর সাহেবের, জি আপনি সুফিবাদে বিশ্বাসী হতে চান, আপনি ওরসের মেলায় যেতে চান, আপনি কবরে সিজদা করতে চান, চাদর চড়াতে চান, আপনি বিদাতের রাস্তা অবলম্বন করতে চান সাহাবাই কেরাম খোলাফায়ে রাশেদিনের রাস্তা ছেড়ে দিয়ে? নুআল্লিহে মা তাওয়াল্লা, যেদিকে যেতে চাইবে সেদিকে আমি ফিরিয়ে দেব। ওয়া নুসলিহে জাহান্নাম, শেষ পরিণাম কি করব? জাহান্নামে প্রবিষ্ট করব, জাহান্নামে দাখিল করব। যেদিকে যেতে চাই বাধা আল্লাহ দেবেন না, ওয়ালাউ শা আল্লাহ হাদাকুম আজমাইন, আল্লাহ জবরদস্তি করে হিদায়ত করতে চান না মানুষকে, তাহলে পরীক্ষায় থাকবে না, স্বাধীনভাবে ছেড়ে দিলে পরীক্ষা করা যাবে, আর যদি বাধ্য করে দেন তাহলে পরীক্ষা হবে না। দুনিয়ার ক্ষেত্রে তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করে যদি হিদায়ত করতেন, আল্লাহ সৃষ্টিকর্তা বাধ্য করে দিতেন, পাথরের মতো যেখানে ফেলে দেওয়া হয়েছে পাথর সেখানেই থাকবে পাথর, এইরকম আমাদেরকে আল্লাহ করে দেন, স্বাধীনভাবে ছেড়েছেন। এখন ভালো রাস্তা ধরছেন না ধরছেন, আপনার মধ্যে খারাপ গুণও আছে ভালো গুণ আছে, খারাপ গুণকে আপনি দমন করেন আর ভালো গুণকে আপনি বৃদ্ধি করেন, এ হচ্ছে আপনাকে আল্লাহর আদেশ। আপনি নবীর তরিকা ধরেন, সাহাবাই কেরামের রাস্তা ধরেন, আর বড়দের রাস্তার নামে বিদাতি রাস্তা ছাড়েন, সব রাস্তা ধরিয়েন না, অনুসলিহে জাহান্নাম, না হলে জাহান্নামে আমি ঢুকিয়ে দেব। ওয়াসাআত মাসীরা, আর বড়ই খারাপ পরিণাম হবে, পরিণাম খুব খারাপ হবে শেষ। তাহলে বিদাতীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সতর্কবাণী উচ্চারণ করেছেন, কিভাবে সাবধান করেছেন, নবীর রাস্তা ছেড়ে দিয়ে সাহাবাই কেরামের রাস্তা ছেড়ে অন্য কোন রাস্তা অবলম্বন করবে না। এই আয়াত নিয়ে যদি যারা বিদাত করে থাকে তারা যদি গবেষণা করত যে নবীর রাস্তা ছাড়বো না আর সাহাবাই কেরামের রাস্তা ছাড়বো না, এখন আপনার প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে, প্রত্যেকটি আমল কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটি আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, প্রত্যেকটি কথার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিকির করেছেন, ওরস লাগিয়েছেন, কবর পাকা করেছেন না নিষেধ করেছেন, জি পীর মুরিদের বায়াত হয়েছে সাহাবায়ে কেরামদের যুগে, প্রত্যেক প্রশ্ন আপনি নিজে উঠান তোলেন প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানা থেকে উত্তর নেন আপনি, যদি আপনি জ্ঞানী হন। তাহলে জ্ঞানীদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, বারবার করে আহ্বান করেছেন, তোমরা নিজের জ্ঞান দিয়ে কাজ নাও, তোমরা জ্ঞান দিয়ে কাজ নাও। তোমরা আল্লাহ ফাকর রব্বুল আলামিন আরো সতর্ক করেছেন বিদাত থেকে, ইরশাদ করেছেন সূরা শুরার আয়াত নম্বর ২১, আম লাহুম শুরাকা, বিদাতীদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের কি দেবী দেবতা রয়েছে, তাদের কি উপাস্য রয়েছে, প্রভু রয়েছে কেউ আল্লাহ ছাড়া? আমলাউ শরাকা, আল্লাহর কোন আরো অংশীদার কেউ রয়েছে তাদের? শারাউলাহু মিনাদ্দীনে মা লাম ইয়াজান বিল্লাহ, তাদের জন্য দীন ধর্ম রচনা করেছে আল্লাহ ছাড়া? মা লাম ইয়াজান বিল্লাহ, আল্লাহ যেসব কথা কাজের আকীদা বিশ্বাসের অনুমতি দেননি সেসবের রচনা করেছে এবং তাদেরকে সেই ধর্ম দিয়ে দিয়েছে, সেই আকীদা মতবাদ এগুলো দিয়ে দিয়েছে ধর্মের নামে, আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি?
আছে জিলানি চিশতি, যাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের মতো। হ্যাঁ, যে ধর্মীয় গুরু হিন্দুদের মতো যে ধর্মীয় গুরুরা যা বলবে তাই আমাদেরকে করতে হবে, কারণ তারা গুরু, গুরুজনকে মানতে হবে। এসব কথা কি ইসলামে আছে? না, আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে। আমলাহুম শরাকা, তাদের কি শরীক রয়েছে, প্রভু রয়েছে? শারাউ লাহুম মিনাদ্দিন, তাদের জন্য ধর্ম রচনা করে দিয়েছে। মালাম ইয়াজান বিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি, যা কোরআনেও নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতে হাদিসেও নেই, না আল্লাহ দেননি তাহলে, তাই না? তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, আল্লাহর পক্ষ থেকে যদি অগ্রিম ফয়সালা না হয়ে যেত যে সারা বিশ্বকে একসাথে আল্লাহ ধ্বংস করে দেবেন না, সারা বিশ্বের মুসলিম জাতিকে একসাথে আল্লাহ ধ্বংস করে দেবেন না, এটি হচ্ছে আল্লাহর ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটি হাদিসে যে আমার উম্মত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বকে একেবারে একসাথে ধ্বংস করে দেবেন, এটা করবেন না। কালিমাতুল ফাসল, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালার বাণী উচ্চারণ না হয়ে যেত, ফয়সালার ঘোষণা না হয়ে যেত যে আমি সারা পৃথিবীর মুসলিমদেরকে একসাথে আজাব দিয়ে ধ্বংস করে দেব না, লাকোজিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা আল্লাহ করেই দিতেন, তাদের সর্বনাশ করে দিতেন। এই বিদাতের কারণে যে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্যদের রচিত বিধান তারা নিয়ে নিয়েছে, সে রাজনৈতিক ক্ষেত্রে হোক, যারা রাজনৈতিক নেতাদের কাছ থেকে মানবরচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে তাদের ক্ষেত্রে হোক, আর ধর্মের ক্ষেত্রে হোক, যে হুজুরজিদের কথা আর ও পীরদের কথা আর বড়দের কথা বুজুর্গানের দিনের কথার নামে কোরআনে বা হাদিসের বাইরে তারা কাজকর্ম করে থাকে আর এতেকাদ রেখে থাকে আর বলে থাকে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই সব লোকদেরকে বলেছেন, তারা তারা সূরা কাহফ আয়াত নম্বর 103 এবং 104 মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যে তোমাদেরকে জানিয়ে দেব কি, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে কর্ম করেও ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাআন, তারপরে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, জানিয়ে দেব কি বলার পরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীকে যে তুমি জানিয়ে দাও মানুষকে, মুসলিমদেরকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আল্লাযীনা দাল্লা সাআহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের মেহনত পণ্ড হয়ে গেছে, যাদের পরিশ্রম বিপথে চালিত হয়েছে, দাল্লা মানে রাস্তা হারিয়ে দেওয়া, মেহনত তো করেছে, পরিশ্রম করেছে, ইবাদত বন্দেগীর নামে ইবাদত তো করেছে, কঠোর মেহনত করেছে, কিন্তু তা বিপথে চালিত হয়েছে, ভুল পথে চালিত, দাল্লা সাইহু, ভুল পথে চালিত হয়েছে, নামাজ পড়েছে ভুল করে, রোজা রেখেছে ভুল করে, হজ করেছে ভুল করে, উমরা করেছে ভুল করে, জি ভুল করে, সব জিকির আজকার করেছে ভুল করে, ওজিফা পড়েছে সব ভুল করে, সব ভুল, দোয়া করেছে ভুল করে, মাধ্যম ধরে, মাধ্যম ছাড়া আল্লাহ দোয়া কবুল করবেন না, ওসিলা ধরে, হ্যাঁ মাধ্যম লাগবে। এইভাবে তাদের মেহনত তো হয়েছে কিন্তু মেহনত গুলি ভুল পথে হয়েছে, দাল্লাস আইফিল হায়াতের দুনিয়া, অথচ তাদের ধারণা ভুল করা সত্ত্বেও তাদের ধারণা কি, ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসানুনা সুনা, তাদের ধারণা যে তারা খুব ভালো ভালো কাজ করে দুনিয়া থেকে এসেছে, নেকির পাহাড় নিয়ে কবরে গিয়েছে, এইরকম ধারণা তাদের, বিদাতীদের বাপদাদা মারা গেছে তাদের ধারণা কি, তাদের বাপদাদা পূর্বপুরুষ সম্পর্কে, যে আমাদের পূর্বপুরুষ বাপদাদা না, এই এত এত ভালো কাজ করে গেছে, এতবার হজ করে গেছে, এত জিকির আজকার করতো, একবারে ফানাফিল্লা হয়ে গেছে, আর কত রকমের যে নেকির কাজ করে গেছে, কত নফল ইবাদত বন্দি করেছে, ফরজ ওয়াজিব সুন্নত করেছে করেছে, কত যে গাড়ির গাড়ি নফল ইবাদত করেছে, এই ইয়াহসাবুন আন্নাহুম ইউহসানুনা, খুব ভালো কাজ করে গেছে আর আমরাও ভালো কাজ করছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদাত সম্পর্কে সতর্ক করেছেন। মনে রাখবেন বিদাত সম্পর্কে, যে বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ, ধর্মের নামে যা নতুন হবে তাই হচ্ছে বিদাত, সে দেখতে ভালো লাগুক আর খারাপ লাগুক, তার মানে ইসলামে বিদাতের কোনো ভাগ নেই, যে কিছু বিদাতে হাসানা, হাসানা মানে কি ভালো, কিছু ভালো বিদাত আছে যে বিদাত হইলেও নতুন হইলেও আল্লাহর নবী করেননি, সাহাবাই কেরাম করেননি, খোলাফা রাশেদিন করেননি, কিন্তু কাজগুলি সুন্দর, এর নাম হচ্ছে বিদাতে হাসানা।
এইরকম ভাগ ইসলামে নেই। আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ করার উপায় উপকরণ ছিল, তারা করতে পারতেন ইচ্ছা করলে। আল্লাহর আদেশ যদি হতো আর আল্লাহ সন্তুষ্টির রাস্তা যদি হতো তো অবশ্যই তারা করতেন, করেননি তার মানেই ভালো না। আর আপনাকে আদেশ করা হয়েছে আপনি নবীর অনুসরণ করবেন, আগে বাড়বেন না। সূরা হুজরাতের আয়াতগুলো শুরু থেকে পড়ুন এবং তার তাফসীর পড়ুন। আল্লাহ তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে বাড়িও না রাসূলের আগে বাড়িও না। আল্লাহ পাক বললেন না করতে, জানালেন না যেগুলো নেকির পথ, ভালো কাজ, সওয়াবের কাজ, এগুলি হচ্ছে ধর্ম, আল্লাহ জানালেন না, রাসূল জানালেন না, তারপরে আপনি আগে বেড়ে কাজ করা শুরু করেন, না না না, এগুলিও ভালো কাজ, বিদাতে হাসানা, যদিও নতুন কিন্তু ভালো কাজ। এটি কোরআনের এই আদেশ লঙ্ঘন করা নয় কি? আল্লাহর আগে বাড়িও না রাসূলের আগে বাড়িও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বিদআত সম্পর্কে সতর্ক করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু মুহাদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হবে তা হচ্ছে বিদআত। তাহলে কুল্লু বলেছেন কি বলেননি? তাহলে সবগুলি বিদআত। আর যারা ভাগ করে মুসলিম সমাজকে বিদআত করাচ্ছে, যারা বিদআতে হাসানাগুলি করুন, কবরে চাদর চড়ানো বিদআতে হাসানা, জিকির আজকাল যে করছি আমরা সম্মিলিত বিদআতে হাসানা বলবো, সেগুলি উল্লেখ প্রচলিত বিদাত যেহেতু উল্লেখ করবো, সেই জন্য আর এখন সেগুলি উদাহরণ দিচ্ছি না। যেগুলি করে মুসলিম সমাজের লোকেরা, অথচ কোরআন এ নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরাম আমরা করেননি, খোলাফায়ে রাশেদিন করে, বলছি এগুলি বিদাতে হাসানা, কারণ আমরা করি, এগুলো ভালো মনে করি, করি বিদাতে হাসানা। আর বিদাতে সাইয়া খারাপ, যেগুলি খারাপ সেগুলি বিদাতে সাইয়া। তাহলে খারাপ আর ভালোর মানদণ্ড কি তাহলে শরীয়তে? যে কোন বিদাতকে বিদাতে হাসানা ভালো বিদাত বলবেন, আর কোন বিদাতকে খারাপ বিদাত বলবেন? অর্থাৎ জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, নিজের স্ত্রীর ছেলে মেয়েদের বিবাহ শাদী দিবস পালন করা হচ্ছে, ম্যারেজ ডে পালন করা হচ্ছে, ভালো মনে করে করা হয় না? তারপরে তাতে কিছু গরিব মিসকিনকে খাওয়াবেন, ভালো ভালো খাবার দাবার তো আশেপাশে গরিব মিসকিন কিছু তো খাওয়াবেন, কিছু তো নেকির কাজ দেখা যাচ্ছে সামনে। এইরকম যুক্তি যদি পেশ করা হয় তাহলে মানদণ্ড কোথায়, যে এই বিদাতগুলি ভালো বিদাতি হাসানা না সাইয়া খারাপ, কি দিয়ে আপনি ওজন করবেন, মাপবেন কি দিয়ে, যে এগুলি ভালো বিদাত না খারাপ বিদাত? কোরআন হাদিস দিয়ে মাপতে হবে। নবী করিম বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদাত বলেছেন, কতিপয় বিদাত বলেননি, বাজ মানে কিছু বাজ বলেননি, বলছেন কুল্লু, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিনার, প্রত্যেক ভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আরো বলেছেন নবী করিম আবু দাউদ শরীফের হাদিস, এই তো সুন্নতি খুতবা, প্রত্যেক খুতবাই প্রত্যেক বক্তব্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান কথাগুলি বলতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপদেশ দিয়ে বলেছিলেন যে যদি তোমরা দীর্ঘদিন বেঁচে থাকো দেখবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই জাতিতে উম্মতে অনেক মতানৈক্য দেখবে, ইখতিলাফ দেখবে, দলাদলি দেখবে, কন্দল দেখবে, ঝড়া বিবাদ দেখবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি, আমি বারবার যে খুলাফায়ে রাশিদের কথা কেন বলছি এই হাদিসের আলোকে। সুতরাং তোমরা আমার সুন্নতকে আমার আদর্শকে মজবুত করে ধারণ করবে। আর খুলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী চার খলিফা পর্যন্ত, তারপরে কোন খলিফা 100% আদর্শ না, তাদের ভালো ছিল কিছু ভুল ত্রুটি ছিল, সুতরাং তাদেরকে আর সত্যের মাপকাঠি বলে বলা হয়নি যে অমুক খলিফা অমুক নেতা সত্যের মাপকাঠি তার অনুসরণ করিও না, তার ভালোগুলি নিয়েও যেগুলি ভুল আছে সেগুলি ছেড়ে দিই। কিন্তু এই চার খলিফা যাদেরকে খলিফা রাশেদিন বলা হয় তারা প্রত্যেক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের যেহেতু অনুসরণ করেছেন তাই তাদের অনুসরণ করতে বলা হয়েছে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি, আমার পরে যারা হেদায়েত প্রাপ্ত থাকবেন সঠিক পথের উপর অটল থাকবেন। আব্দু আলী বিন নওয়াজিস, মজবুত করে ধারণ করবে, ছেড়ে দেবে না তাদের সুন্নত। আর তোমরা নতুন নতুন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ প্রত্যেক নতুন কাজ ধর্মের নাম। এখানে কুল্লা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন না কুল্লা মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত। তাহলে বিদাতের ভালো মন্দের ভাগ ইসলামের নেই। যা নতুন করবে ধর্মের নামে অথচ কোরআন এবং হাদিসে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার হদিসই পাওয়া যায় না, হাদিসে তার খোঁজ খবরই পাওয়া যায় না, সেগুলি হচ্ছে বিদাত। এখন আসুন ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে যে বিদাতগুলি ছড়িয়ে আছে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ আমরা অনেকেই জানি না যে এগুলি বিদাত। আগেই বলেছি যে প্রথম কিসের বিদাত,
আকীদার বিদাত বলিনি, বিশ্বাসের বিদাত, বিশ্বাসের ক্ষেত্রে মগজে বিদাত ঢুকানো আছে, আমলে নেই কর্মে নেই কথাই নেই কিন্তু মগজে ঢুকা আছে। মগজে যদি কোনো বিদাত ঢুকা থাকে তো সেগুলির প্রতিফলন ঘটবে, তখন আমলে কথায় ওই রকম কথা বেরোবে, বিদাতি কথা বেরোবে, বিদাতি আমল হবে, বিদাতি কর্ম হবে। তাহলে আকীদা বিশ্বাস হচ্ছে আসল, বিশ্বাসটিও কি হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে, সহি আকীদা হইতে হবে। সৌদি আরবে ছোট্ট ছোট্ট কিতাব, কিন্তু সেই কিতাবগুলি পড়লে সহি আকীদা জানতে পারবেন, কারণ কোরআন এবং হাদিস থেকে সংক্ষেপে লেখা হয়েছে আল আকীদাতু সহিহা, বিশুদ্ধ খাঁটি নির্ভেজাল আকীদা, সেগুলি জানতে হবে, আর তার বিপরীতগুলি জানতে হবে, বিপরীতগুলি ছাড়ার জন্য আর সহি আকীদাগুলিকে বিশ্বাস করার জন্য। তাহলে আকীদার ক্ষেত্রে বিদাতের একটি বিদাত দিয়ে শুরু করি। প্রথম বিদাত হচ্ছে গৌস এবং কুতুব সম্পর্কে আমাদের ধারণা। উপমহাদেশের অধিকাংশ মুসলিমদের ধারণা, এটি হিন্দুদের বিশ্বাস নয়, অধিকাংশ মুসলিমদের বিদাতপন্থীদের ধারণা যে পৃথিবীতে একজন গৌস আছেন আর কুতুব আছেন, জি, যারা পৃথিবীর নিয়ন্ত্রণ করছেন, যারা পৃথিবীকে ধরে আছেন, আকাশ জমিনকে তারা ধরে আছেন, তার মানুষের রুজি রিজিককে ধরে আছেন, বিপদ আপদকে তারা দূরে সরাতে পারেন, তারপর ইচ্ছা করলে বিপদ আপদ দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, তারা পৃথিবীর তাসারুফকারী, নিয়ন্ত্রণকারী। তারা কোথাও আপনাদের স্টিমার জাহাজ যাচ্ছে, লঞ্চ যাচ্ছে আর ডুবতে যাচ্ছেন, তারা ইচ্ছা করলে উদ্ধার করে নিতে পারেন, জি, উড়ো জাহাজ যাচ্ছে আর যাওয়ার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, ইচ্ছা করলে তারা নিজের তওয়াজ্জো দিয়ে, নিজের বলে ক্ষমতায় তারা উদ্ধার করে নিতে পারেন, আবার ইচ্ছা করলে কোথাও অ্যাক্সিডেন্ট তারা করিয়ে দিতে পারেন। পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ, এমনকি হায়াত মতের কেউ মরতে যাচ্ছে বাঁচিয়ে নিতে পারেন, আর কেউ জন্ম নিতে যাচ্ছে নাও দিতে পারেন, কারোর ছেলে মেয়ে হবে নাও দিতে পারেন, এ সবগুলির ক্ষমতা গৌস এবং কুতুব রাখে। এই আকীদা হিন্দুদের আকীদার কথা বলছি না, এটি বৌদ্ধদের আকীদা নয়, এটি শিখদের আকীদা নয়, এই আকীদা হচ্ছে নামে মাত্রে মুসলিম অথচ তারা মুশরিক হিন্দুদের মতোই, তাদের আকীদা গৌস সম্পর্কে। এই জন্য ওই শ্রেণীর মুসলিমরা বলে ইয়া গৌসুল আজম মাদাদ, কি বলে, হে মহান গৌস উদ্ধারকারী, মহান গৌস মাদাদ, সাহায্য করুন। আর তাদের ধারণা যে আব্দুল কাদের জিলানি বড় পীর যার নাম তারা দিয়েছে, তিনি হচ্ছেন গৌস, আর বড় বড় যারা উলিয়া উলিয়া পীর সাহেব তারা হচ্ছেন কুতুব, খাজা মঈনুদ্দিন চিশতি কুতুব, জি, বাংলাদেশে এরকম বহু কুতুব আছে, দেখবেন কিতাব ওই বিদাতের কিতাবে যে তিনি আল্লাহর ওলি ছিলেন এবং কুতুব ছিলেন, জি, কুতুব আরবি ভাষা, ওর মানে জানেন গৌস মানে উদ্ধারকারী, কোনো জীবিত মানুষ তো উদ্ধার করতে পারে না, পারে এতটুকু পারে যে তার সামনে কোন একটি ঘটনা ঘটছে আর তারপর হয়তো যদি দশজন একসাথে ডুবে মারা যাচ্ছে এক দুজনকে উদ্ধার করবে, সবাইকে উদ্ধার করতে পারবে, আর তবু তা তার মেহনত পরিশ্রম দিয়ে কোন বলে উদ্ধার করতে পারবে, এই উঠে আস ডুবতে কেন যাচ্ছ, পারবে জীবিত মানুষ? তাহলে জীবিত মানুষই যদি একটি জাহাজ ডুবতে যায় বা একটা কোনো দুর্ঘটনা হতে যায় উদ্ধার করতে পারছে না, তাহলে মৃত ব্যক্তি জিলানি চিস্তি শাহজালাল আট্টসি ভান্ডারী আর ওই ফুরফুরা আর মক আর তমক যত পীর গুলি রয়েছে এরাই হলে অলিয়া অলিয়া আমাদের সমাজের, এরা গস কুতুব এরা উদ্ধার করতে পারে, কত বড় শিরকি আকীদা, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করার মালিক রয়েছে? জীবিতই উদ্ধার করতে পারছে না, আমি জীবিত থেকে আল্লাহ না করে এখানে আগুন লেগে গেলে উদ্ধার করতে পারবো না, তাহলে মৃত ব্যক্তি কি করে উদ্ধার করবে? হ্যাঁ, এই আগুন আল্লাহর আদেশের মতো কোনই পারদা ঠান্ডা হয়ে যান, আরে এই আগুন লেগেছে একবারে সাথে সাথে নেমে গেল গস আর কুতুবের অর্ডারে, এটা হতে পারে নাকি? এই আকীদাই হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের আকীদা, গস কুতুব তাদের কিতাবে কিতাবে মজুদ রয়েছে, আর এরই শিক্ষা দেওয়া হয় তাদের প্রতি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে, খানকায় মাজারে এই শিক্ষাই দেওয়া হয়, গস কুতুবের শিক্ষা, এই গস কুতুবের শিরকি এতেকাদ, শিরকি বিশ্বাস, আর তার প্রতিফলন ঘটছে কথা ইয়া গৌসুল আজম মাদদ, এ কুতুব মাদদ বলছিলাম, কুতুব মানে কি, কুতুব মানে আপনারা দেখেছেন আটা পিসা চাকি তো দেখেছেন না, মহিলারা আগের যুগে এসব মেশিন টেশিন হওয়ার আগে ঘরে আটা পিস, হ্যাঁ, জাঁতা, জাঁতার যে মধ্যখানে যেটা ইয়ে থাকে কি বলে কাঠ, কি বলে ওটাকে, খুঁটি, আচ্ছা ভুলে গেছি ওগুলো সব ছোট কালের কথা, তো এই যে মধ্যখানে আছে যেটা থেমে রয়েছে ওই জাঁতার চাকিকে, চাকিটাকে যদি সেটা না থাকে ভেঙে যায় তাহলে জাঁতা গড়ে পড়ে যাবে একদিকে, এক সাইডে চলে যাবে, যেতে দিচ্ছে না, চারদিকে ঠিক
ঠিকভাবে নিজ ব্যালেন্সের উপরে ঘুরাচ্ছে, ঠিক না? ওই কাঠটাই যদি এই খুঁটাটা না থাকতো তাহলে কিন্তু তা থাকতো না। তাহলে কুতুব পৃথিবীর কে, যে পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে, পৃথিবীর সর্বনাশ থেকে, পৃথিবী হালাক হয়ে যাওয়া থেকে, আর মানুষের হেফাজত ইত্যাদি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করেছে সমুদ্রকে, মহাসাগরকে নিয়ন্ত্রণ করেছে, আসমান এবং জমিনকে। অথচ আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াত আন তাযুলা, আল্লাহ বলছেন আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে ধারণ করে রয়েছেন যাতে আকাশ ধ্বংস হয়ে পড়ে যায় না, জি অ্যাক্সিডেন্ট হয় না, কোন ব্যতিক্রম দেখতে পাচ্ছেন হাজার হাজার বছর থেকে চলে আসছে। কোনদিন শুনেছেন মানব জাতির ইতিহাসে কোন গবেষক বলতে পেরেছে পৃথিবী কোনদিন আকাশ ধ্বংস হয়ে পড়ে গেছিল? হ্যাঁ, কিয়ামত যখন হবে তখন হবে, আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করবেন। আর এদের ধারণা যে কুতুব, সেই কুতুব পীর সাহেব কুতুব, বড় পীর হচ্ছে কুতুব। এদের আকিদা বিদাতি আকিদা আরেকটি বলি, তাসাউফ, সুফিবাদে বিশ্বাসী হওয়া, সুফিজম হচ্ছে ধর্ম। অথচ সুফিজম তাসাউফ শব্দটি কোরআনে তো পাবেন না, কোন হাদিসেও পাবেন না, এমনকি ফিকার কিতাবে হিদায়াতও পাবেন না। হানাফি ভাইদেরকে বলছি, ভাইরা আপনাদের সবচেয়ে বড় কিতাব ফিকার কিতাব হিদায়াত, হিদায়াতে তাসাউফের কোন একটি অধ্যায় আছে? ইমাম আবু হানিফার কোন কিতাবে তাসাউফের একটি অধ্যায় আছে? তাহলে এই লোক কোত্থেকে? যদিও ফিকার কিতাব আপনার শরীয়তের উৎস নয়, দলিল নয়, সেগুলি যদি কোরআন এবং হাদিসের অনুকূলে লিখা হয়, কোরআন এবং হাদিস থেকে যদি লিখা হয় তার মোতাবেক হয়তো নেবেন, না হলে নেবেন না, মানুষের কথা সেগুলি। তাহলে কোরআন এবং হাদিসে যেই শব্দ নেই সেটি নিয়ে এত বাড়াবাড়ি কেন, সুফিবাদ ছড়িয়ে কেন রয়েছে মুসলিম সমাজে? সালাতের কথা, নামাজের কথা, সিয়ামের কথা, যাকাতের কথা আল্লাহ কত জায়গায় বলেছেন কোরআনে কারিমে, মুসলিম সমাজে যাকাত নেই, মুসলিম সমাজে নামাজ নেই, এত বেশি যত বেশি সুফিবাদ রয়েছে। সুফিবাদে বিশ্বাসী বিদাতির সংখ্যা এত বেশি, এত বেশি নামাজিও নেই মুসলিম সমাজে। অথচ আল্লাহ নামাজের কথা কতবার বলেছেন কোরআনে কারিমে, আছে কোথাও তাসাউফ আর সুফিয়া এসব কথাবার্তা কোরআনে আছে? কোথাও নেই। এলো কোথা থেকে? তাহলে এগুলি আকিদার বিদাত নয় যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফাত হাসিল করার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাসাউফে যেতেই হবে, অর্থাৎ কোন এক পীরে কামেলের মুরিদ হতেই হবে তার হাতে বায়াত করে, আর তাসাউফে যেসব ওজিফা দেওয়া হবে সেগুলি নিতে হবে। আর এগুলির বিভিন্ন তরিকা রয়েছে, সেই তরিকার কোন একটি তরিকা বা একাধিক তরিকায় বয়াত নিতে হয়, চিশতি হইতে হবে, না হয় মুজাদ্দিদি হইতে হবে, সাহাওয়ার্দি হইতে হবে, নকশবন্দি হইতে হবে, কাদেরী হইতে হবে, এসব আকিদা মুসলিম সমাজে আছে না নেই? তাহলে আল্লাহকে পাওয়া যাবে, আছে কোরআন হাদিসে, কোথাও একটি হাদিস পারবেন দেখাতে যে নকশবন্দি আছে, চিশতি আছে? আরে চ তো আরবি ভাষাতে নেই, তো কোত্থেকে হবে? কোরআন হাদিস তো আরবি ভাষায় আছে, চিশতি চ আছে আরবি ভাষায়, আলিফ থেকে ইয়া পর্যন্ত বাচ্চাদেরকে তো আলিফ বা তা সা পড়াচ্ছেন, কোথাও আছে চ? নেই কোথাও, কোত্থেকে এলো সব? তাহলে বোঝা গেল যে চ আছে কোন ভাষায়, ফার্সি ভাষায় আছে, পারস্য দেশ থেকে এই বাতিল ধর্ম গিয়েছে ভারত উপমহাদেশে, এই সুফিবাদের ধর্ম ভারত থেকে কিছু না হয়েছে, আর পারস্য দেশ থেকে গেছে ইন্দোনেশিয়ার, আর যাওয়ার পরে তৈরি হয়েছে খিচুড়ি পাক পাক হয়েছে গিয়ে ভারত উপমহাদেশে, খিচুড়ির মাল মেটেরিয়াল যা লাগে, ডাল চাল লাগে, তা গিয়েছে ইরান থেকে, আর যাওয়ার পরে তৈরি হয়েছে ভারতে খিচুড়ি, সুফিবাদের খিচুড়ি, আর পীর মুরিদের ব্যবসা শুরু হয়েছে ভারত বাংলাদেশে, তারপরে বিভিন্ন তরিকায়ের, তারপরে এর উপরে বয়াত নেওয়া। যতই বড় আলেম হয়ে যান না কেন, এইসব কথাবার্তা লিখা হচ্ছে তাদের বই বের করে করে যখন শোনাবো আশ্চর্য হয়ে যাবে, যতই বড় আলেম হয়ে যান না কেন, শরীয়তের মাদ্রাসার আলেম আর যতই বড় দক্ষ হয়ে যান না কেন, পীরে কামেলের মুরিদ হতেই হবে। জি, চরমনাইর কিতাব আমার টেবিলে রয়েছে, তাতে এই কথা বলা হয়েছে, বড় আলেম কিন্তু যতক্ষণ পর্যন্ত পীরের মুরিদ না হলো ততক্ষণ সে কামেল হতে পারবে না, ততক্ষণ সে কামেল হতে পারবে না। কি ব্যবসা চলছে, পেটের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। আমাদের দেশের সুন্নতের অনুসারী ওলামারা বলেছেন যে এই ভারত উপমহাদেশের বিনা পুঁজি, টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, বিনা পুঁজির ব্যবসা হচ্ছে পীর মুরিদের ব্যবসা, কোনো পয়সা লাগে না, ব্যাস ভক্ত কিছু তৈরি করে নিতে হয় যারা আপনার কেরামতির কথা উল্লেখ করবে, যারা আসছে আপনার কাছে কাস্টমার, তাদের কাছে আমার পিছনে অনেক কেরামতি রয়েছে। বিদাতি আকিদা হচ্ছে ওলি আউলিয়া সম্পর্কে ভ্রান্ত আকিদা। ওলি আউলিয়া সম্পর্কে ইসলামের আকিদা কি আর ভ্রান্ত আকিদা কি? ইসলামের আকিদা হচ্ছে যে কোনো মানুষের জন্য বেলায়াতের পথ, ওলি হওয়ার রাস্তা উন্মুক্ত রয়েছে, খোলা আছে, আপনাদের প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারে।
ডোমের ছেলে, মেতরের ছেলে, শূদ্রর ছেলে, যে কোনো মানুষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে পড়ে নেওয়ার পর আল্লাহ বলি হয়ে যেত। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীকে খুন করার জন্য আসছিলেন, তিনি যদি আল্লাহ দ্বিতীয় বড় ওলি এই উম্মতের হয়ে যেতে পারেন, তাহলে আপনি আমি আমার জন্য রাস্তা খোলা নেই? আপনার জন্য রাস্তা খোলা নেই? ডোম মেতরের জন্য রাস্তা খোলা নেই? রাস্তা খোলা আছে। এ হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন দুইটি গুণের দ্বারা তুমি ওলি হইতে পারো, আল্লাহর বন্ধু হইতে পারো, আল্লাহর দোস্ত হইতে পারো। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। জেনে রেখো যে আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই, তারা চিন্তিতও হবে না, না দুনিয়াতে না আখিরাতে, সবসময় তাদের শান্তি, মনের শান্তি, মনের শান্তি রয়েছে। মনের শান্তি টাকা পয়সা আসে না, মনের শান্তি ভালো চাকরি করলে আসে না, মনের শান্তি শুধু ভালো নারী পেলে আসে না, আর গাড়ি পেলে আসে না, ধন দৌলত দিয়ে দুনিয়ার এসব ভোগ বিলাসের বস্তু দিয়ে আসে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আর বিশেষ করে চিরকালে যে জীবন আখিরাতের জীবন রয়েছে সেখানে তাদের না কোনো ভয় রয়েছে আর না তারা চিন্তিত হবে। কারা তারা? আল্লাহ বলছেন দুইটি গুণ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে ব্যক্তি সত্যি ইমানদার হয়ে যেতে পারবে, মুমিন হয়ে যেতে পারবে, ইমানের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা জেনে তার বাস্তবায়ন যারা করতে পারবে, সত্যিকার ইমান এবং ইমানের পরিপন্থী বিপরীত যতগুলি জিনিস রয়েছে সেগুলি থেকে যতক্ষণ মুক্ত হতে পারবে, মুক্ত না হলে ওলি হতে পারবে না। ইমানের দাবিও করে, নামাজ রোজাও করে, আর তার সাথে শিরক বিদাত করে, তাবিজ ছলানো, তাবিজ তৈরি লিখে লিখে দেয়, তাহলে কি ওলি হতে পারবে? কারণ ইমানের বিপরীত বস্তু মজুদ রয়েছে তার মধ্যে, সুতরাং সে ওলি হতে পারবে না। আল্লাযীনা আমানু, প্রথম গুণ হচ্ছে ইমানদার হতে হবে, পজিটিভের সাথে এবং নেগেটিভের সাথে, ইতিবাচক হতে হবে মুমিন আর নেতিবাচক মুমিন হতে হবে। ওয়াকানু ইয়াত্তাকুন, এবং দ্বিতীয় গুণ হচ্ছে আল্লাহ ভীরু হইতে হবে, আল্লাহর ভয় হইতে হবে, আল্লাহর ভয় যে কোনো জায়গায় যেখানে আল্লাহ থামতে বলেছেন চট করে আপনি থেমে যাবেন, স্টপ, যেখানে আল্লাহ রসুল থামতে বলেছেন সেখানে থেমে যাবেন আপনি, আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ রসুল কেন? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছেন তারা থামতে বলেছেন, এবং আপনার এবং জনসাধারণ মানুষের স্বার্থ রয়েছে সেখানে আপনি থেমে যাবেন। একটি সিগনালের কাছে দাঁড়ালেন আর সিগনাল লাল হয়ে আছে, আপনার যদি তাকও আল্লাহ ভীরুতা থাকে তাহলে আপনি থেমে যাবেন। রাস্তা ক্লিয়ার রয়েছে, সাফ রয়েছে, এদিকেও গাড়ি নেই, এদিকেও গাড়ি নেই, কোনো দিকে গাড়ি নেই, তারপরও গাড়ি চালাচ্ছে না কারণ সিগনাল লাল হয়ে রয়েছে। এ হচ্ছে তাকুয়া। তাকুয়ার একটি উদাহরণ দিলাম, কেন আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওমাইয়ুতিল আমিরা, যে ব্যক্তি রাষ্ট্রীয় নেতার আনুগত্য করবে সে ফাকাদ আতানি, সে আমার আনুগত্য করলো, অমান আতানি ফাকাদ আতা আল্লাহ, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্য করলো। কিন্তু এইরকম জায়গায় অনেক সময় তামাশা দেখি, বসে গাড়িতে বসে বসে আমি দাঁড়িয়ে আছি, পাশ দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেল ভোরের সময় বিশেষ করে, ভাই এমন সময় রমজান মাসে দেখলাম মাগরিব আর ইশার মাঝখানে ইফতার করে আসছি, গাড়ি টান দিয়ে চলে গেল, কারণ এদিক সেদিকে গাড়ি নেই, একটু সুযোগ করে টান দিয়ে চলে গেল। জি, তাহলে তাকওয়াই দুর্বলতা। এ তো একটি ছোট উদাহরণ দিলাম, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা সমাজের ভয়ে পাপ করে না, জেনা কেন করে না? সমাজের লোকে খারাপ বলবে, কি হবে সারা জীবন আমাকে লোকেরা বলবে যে লোকটি লম্পট ছিল, মদ খায় না কি জন্য সমাজে ঘৃণা করবে, জুয়া খেলে না কি জন্য সমাজে ঘৃণা করবে, কিন্তু বিদেশে চলে আসার পর এখানে কেউ কাউকে চেনে না, এখানে থাইল্যান্ডে লটারি খেলছে, দেশে করবে না গ্রামে করবে না, কারণ গ্রামে লজ্জা পায়, বাচ্চা চারা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বংশ রয়েছে, সমাজ রয়েছে, সমাজকে ভয় করে, হ্যাঁ এর নাম তাকওয়া। বেঁচে থাকলো পাপ থেকে সে, কিন্তু এর নাম তাকওয়া না, বাংলাদেশে গেলে পাপ করে না কিন্তু এর নাম তাকওয়া না, তাকওয়া হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইউসুফ আলী ইসলামের মতো পাপের সুযোগ পেলেও সে পাপ করবে না, পাপ করেন না, এই জন্য যে সৌদি আরবে আইন কানুন খুব শক্ত রয়েছে, যদি ধরা পড়ে যায় বাপি গলা কেটে যাবে, তাহলে এর নাম তাকওয়া না। আপনি জেনা করেন না কিন্তু আপনার মধ্যে তাকওয়া নেই, আর আরেকজন লোক জেনা করেন শুধু আল্লাহর ভয়ে, যেখানেই রেখে দেন না কেন, নির্জনেই সুযোগ পাক না কেন ইউসুফ আলাইহিস সালাম মতো, তবু বলবে মাযাল্লাহ, আল্লাহর পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, যে আল্লাহ আমাকে এইভাবে লালন পালন করলেন, কুফ থেকে উঠিয়ে নিয়ে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সে আল্লাহর নাফরমানি করব, এরকম সুযোগ পেলেই আমি পাপ করা শুরু করব, জিনা করা শুরু করব, হতে পারে না আমার দ্বারা,
এর নাম তাকওয়া। তাহলে এইরকম তাকওয়া যখন অর্জন করতে পারবেন তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাকে না টাকা পয়সা প্রলোভন দিয়ে পাপ করাতে পারবে, আর না আপনাকে কেউ চাপ সৃষ্টি করে পাপ করাতে পারবে, আপনার দ্বারা গুনাহ করাতে পারছে না কোন রকম ভাবে, তখন আপনি আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এইরকম মুসলিম মুমিন হইতে হবে, তাহলে মুমিনের পরে আপনি আল্লাহর ওলি, মুসলিম হওয়ার সাথে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটি তো বললাম শরীয়তের ওলি, ইসলামের ওলি, আর বিদাতীদের আল্লাহর ওলি যা সম্পর্কে শুধু কিতাবে লেখা আছে যে তার অনেক কেরামতি ছিল, তিনি জাই নামাজ বিছিয়ে দিয়ে গঙ্গা পার হয়ে গেছেন, পদ্মা পার হয়ে গেছেন, যমুনা পার হয়ে গেছেন, সমুদ্র পার হয়ে গেছেন, তারপরে বাতাসে উঠতে পারতেন, আর তিনি বিভিন্ন রকম কেরামত দেখাইতে পারতেন, মরিদদেরকে যখন তখন মিষ্টি রসগোল্লা খাওয়াইতে পারতেন, একবারে কোনো বাজারে যায়নি, হাটে যায়নি, হঠাৎ করে রসগোল্লা এসে হাজির, হ্যাঁ এসব জাদুর ভেলকিবাজি করতে পারতেন, আর এগুলির নাম কেরামত। ওরাই আল্লাহর ওলি, যিনি আসছে, ভক্তরা আসছে, দূর দূরান্ত থেকে আসছে পীর সাহেবের কাছে, আর পীর আসার সাথে সাথে বলে দিল যে হ্যাঁ আপনি পাবনা থেকে আসছেন তো, ঢাকার পীর দেওয়ানবাগে, হ্যাঁ বা অন্য অন্য কোনো পীর, যে কোনো পীরের কথা, সব পীরই হচ্ছে ভণ্ড। ইসলামে আমাদের কাছে হক্কানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই, যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই, ভালো করে মনে রাখবেন। আর শুধু আমাদের কাছে না, কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিসে হক্কানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর, হক্কানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে, ভালো করে শুনে রাখুন। আর আল্লাহর কাছে কালকে আমাদের জবাবদিহি করতে হবে, এরপরেও যদি বলে যে না হক্কানি পীরও আছে বাংলাদেশে, এক শ্রেণী আলেমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছে না না আমরা সব পীরের কেন বিরোধী হব, হক্কানি পীর আছে দুনিয়াতে, আছে কোথা থেকে আছে, যারা যেটা ইসলামে নেই সেটা আছে কোথায়, আবার পীরতন্ত্র ইসলামে নেই, তাসাউফ নেই, এই পীর মুরিদির ব্যবসা নেই, তাহলে হক্কানি পীর কর্তৃক হয়ে গেল। আপনাকে মাসলা মাসায় জানতে হবে, ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে। আল্লাহ বলছেন কোন আলেমকে জিজ্ঞাসা করে নাও, দাম্মাম আছেন দাম্মাম ভালো আলেমকে জিজ্ঞেস করুন, রিয়াজ আছে রিয়াজে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, বাংলাদেশ আছে বাংলাদেশে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, আমেরিকা ইউরোপ চলে যাবেন সেখানে ভালো আলেম খোঁজ করুন, যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দ্বীনের তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রুহানি আপনার ইয়ে থাকবে, পীর থাকবে, আর তার অন্ধ অনুসরণ করতে হবে, মাঝে মাঝে জিয়ারত করতে হবে, তার জন্য উপঢৌকন হাদিয়া তোফা পাঠাইতে হবে, নজর নিয়াজ পাঠাইতে হবে, এসব ইসলামে নেই, এগুলি হচ্ছে বিধাত, এগুলি হচ্ছে গুমরাহির কারণ। তো ওলি আউলিয়া সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, তারপরে তারাই ওলি হতে পারে, অন্য কেউ ওলি হতে পারে না, যতই আল্লাহর নেক বান্দা হোক না কেন, যতই না ভোলে বদত বান্দাই করুক না কেন, ওলি হতে পারবে না। সৌদি আরবে ওলি খুঁজে পাবেন না আপনি, ভারত বাংলাদেশের বিদাতীদের ধারণায় সৌদি আরবে কোন ওলি নেই, কারণ এরা ভেলকিবাজি ও কেরামতির নামে ভণ্ডামি ও জাদু ওসব দেখাতে পারে না। জি, তারা জিনকে প্রস্তুত করে রেখেছে, খোঁজ খবর দাও তো কোত্থেকে এসছে, জিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দ্রুত বেগে এসে খবর দিচ্ছে, হ্যাঁ আপনার কাছে এই পাবনা থেকে আসছে পীর সাহেব, অমুক লোক আসছে, অমুক গ্রামে বাড়ি, সব ডিটেলস আছে। এ তো জিনের ব্যবহার, জিনকে বসে করা, এ এক ভেলকিবাজি জিনের দ্বারা। দুই নম্বর, তাদের কিছু চেলারা রয়েছে, তাদেরকে তৈরি করেছে, প্রথমে দেখা সাক্ষাৎ আগে আপনার আসার সময় করে নিয়েছে, আর ওখানে কথাবার্তা হচ্ছে, আর এদিকে ভিতরে আওয়াজ পৌঁছার ব্যবস্থা রাখা হয়েছে, ওই যে বাইরে কথাগুলি হচ্ছে, ভিতরে পীর সাহেব যে খানকাতে বসে আছে তার কাছে আওয়াজগুলি পৌঁছিচ্ছে, যেমনই আপনাকে সাক্ষাতের সময় দেওয়া হচ্ছে তখন পিসাবের কাছে আওয়াজগুলি পৌঁছাচ্ছে, কথা পৌঁছে আছে, আচ্ছা আপনি পাবনা থেকে আসছেন, আপনার নাম দরিয়া বলেছিলাম, সব বলছে, আপনি তো হতম বলে বাপরে বাপ, আমি তো শুনেছিলাম যে পীর সাহেব বড় পীর, যেমন তেমন বড় পীর নাই, তো সবচেয়ে বড় পীর বাংলাদেশে, সুবহানাল্লাহ। জি, এইভাবে শিরক কুফরিতে নিমজ্জিত করে দেওয়া হচ্ছে মুসলিম উম্মাকে। তাহলে ওলি আউলিয়া সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস যে ওলি আউলিয়া বিশেষ লোকেরই হতে পারে এবং তাদের জন্য কেরামতি শর্ত না, 1,24,000 সাহাবাই কেরামের মধ্যে 10-20 জন সাহাবাই কেরাম ছাড়া কারো কেরামতি হয়নি, আর কেরামত মানেই বেশি শ্রেষ্ঠ এই কথা নয়, তাই যদি হতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বেশি কেরামতি হতো, ওমর উসমান আলীর কেরামতি বেশি হতো,
এবং তাদের হাতে যদি আসা, তারপরে ওলি মানে নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ রাখতে পারে, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, নিজে শহীদ করে দেওয়া হচ্ছে, নামাজের অবস্থায় উমর রাদিয়াল্লাহ শহীদ করে দেওয়া হচ্ছে, নিজের হেফাজত করতে পারছেন না, অন্যের কি হেফাজত করবেন তিনি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ করে দেওয়া হচ্ছে, নিজের সুরক্ষার ব্যবস্থা করতে পারছেন না, অন্যের হেফাজত কি করবেন? কিন্তু তারপরেও যাদের অন্তরে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন, খাতাম আল্লাহ আলা কুল্লিহিম, তারা সঠিক কথা বুঝতে পারছেন না। জি, তো পীরদের সম্পর্কে এই ধারণা যে তারাই আল্লাহর ওলি, এই এক ভণ্ড বিশ্বাস আর ভ্রান্ত বিশ্বাস। আকিদার ক্ষেত্রে বিদাতগুলি বলে শেষ করতে পারছি না, দুয়ার ক্ষেত্রে ওসিলা ধারা, মাধ্যম ধারা, যে আল্লাহ সরাসরি, আমরা গরিব মানুষ, মিসকিন, গুনাগার, পাপি তাপি, আমাদের দোয়া আল্লাহ সরাসরি শুনবেন না, তাহলে কি করতে হবে? ওসিলা ধরে দোয়া করতে হবে, যে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহগত মাফ করো, বড় পীরের ওসিলায় আমার গুনাহগত মাফ করো, অমুক পীরে কিবলার ওসিলায় গুনাহগত মাফ করো। এই যে কথাগুলি রয়েছে এগুলি হচ্ছে ভ্রান্ত, এই এতেকাদ, প্রথমে বিশ্বাস যে ওসিলা না ধরলে, মাধ্যম না ধরলে আল্লাহর কাছে দোয়া পৌঁছে না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আকাশের নিচেই থেকে যায়। আর মাধ্যম ধরলে, যাদেরকে ধরলাম, যাদের ওসিলার কথা বললাম, যাদের রেফারেন্স দিলাম, বরাত দিলাম, তারা পৌঁছে দিবে দোয়াগুলি। এই ভ্রান্ত শিরকি আকিদা, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা হচ্ছে শিরকি আকিদা, এগুলি হচ্ছে বিদাত, বিদাতি আকিদা। নবীদেরকে এবং সৎ কর্মশীলদের, সৎ লোকদেরকে, শহীদদেরকে ওসিলা মনে করে। পাঁচ নম্বরে এতেকাদ বিশ্বাসের ক্ষেত্রে ভ্রান্ত আকিদা হচ্ছে স্বপ্নকে বিশ্বাস করা, স্বপ্নকে বিশ্বাস করা, স্বপ্নের প্রতি বিশ্বাস এবং তার মোতাবেক আমল করা, কাজকর্ম করা। আজকাল মুসলিম সমাজে কিছু ধর্মীয় কিতাব পাবেন স্বপ্নে ভরা, শুধু স্বপ্নের ধর্ম, অমুক ব্যক্তি অমুক ওলিকে দেখলেন, আল্লাহ নবীকে দেখলেন, আল্লাহ নবীকে দেখে কেমন করে বুঝলেন আল্লাহ নবী, আপনি দেখেছেন আল্লাহ নবী, তাহলে শয়তান তো ধোকা দিতে পারে আপনাকে। সাহাবি যদি দেখতেন আল্লাহ নবীকে, তার বলতে হ্যাঁ সাহাবি দিনে দেখছেন আল্লাহ নবীকে আর রাত্রে স্বপ্নে দেখছেন, তাহলে তিনি অবশ্যই দেখছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ শয়তান করতে পারবে না, এটি সহিহ হাদিস। তাদের শুধু নবীর ক্ষেত্রে না, উলিয়া উলিয়ার ক্ষেত্রে, অমুক বলি, অমুক হুজুর আসলেন, অমুক পীরে কিবলা আসলেন, আসার করে বললেন যে তোমরা এরকম ঝগড়া বিবাদ করছো, এগুলি করা ঠিক নাই, শুধু স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় নাকি চলে আসে উলিয়া উলিয়ারা, জাগ্রত অবস্থায় চলে আসে মরিদানের কাছে তাদের সমস্যার সমাধান করার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুল মুরসালিন, সৃষ্টি সেরা, তিনি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যখন সমস্যা হলো অন্যদের সাথে, তখন সমস্যার সমাধানের জন্য আসার তৌফিক পেলেন আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পারছেন কেমন শিরকি এতেকাদ বিশ্বাস আছে স্বপ্ন সম্পর্কে? এরকম ভ্রান্ত ধারণা যে স্বপ্নে ওলি আউলিয়াকে দেখা যায় এবং ওলি আউলিয়া আমাদের সমস্যার সমাধান করেন, আমাদেরকে সৎ পরামর্শ দিতে আসেন, আমাদেরকে গাইড করে থাকেন কি করতে হবে না করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে, আর সেগুলির প্রতি বিশ্বাস করা হচ্ছে ভ্রান্ত বিদাতি আকিদা যা আমাদের সমাজে রয়েছে। আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আরেকটি বিদাত হচ্ছে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে দেওয়া, এই এক বিদাত রয়েছে। আর এই বিদাত সারা মুসলিম মুসলিম বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই সৌদি আরবে যেখানে কোরআন সুন্নাহর আইন আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হচ্ছে, এই দেশ ছাড়া সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে ধর্ম আলাদা রাজনীতি আলাদা। রাজনীতি করবে তো মার্কসের রাজনীতি করো, আর না হলেও জাতীয়তাবাদের রাজনীতি করো, না হয় ওই পুঁজিবাদীদের রাজনীতি করো, আর না হলে অন্যর করো, এসব মহাকাল মানব রচিত বিধানের রাজনীতি, এসব রাজনীতি চলছে তাদের, গণতন্ত্র রাজনীতি। গণতন্ত্র কে দিল? পশ্চিমারা দিল। গণতন্ত্র রাজনীতি করো, রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা। ধর্ম হচ্ছে নামাজ রোজা হজ জাকাতের নাম, আর রাজনীতি করবেন আপনি, পার্লামেন্টে আসবেন, আর আপনি রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার জন্য ইলেকশন করতে হবে, আর তার জন্য এই হবে সেই হবে, তার জন্য এই রকম সিস্টেম আছে, সাংগঠনিক সিস্টেম আছে, যেগুলি শরীয়তে নেই, কিচ্ছু নেই, আর এই হতে হবে। আর যদি রাজনৈতিক ক্যাডাররা বলে দেয় যে আজকে ধর্মঘাট করতে হবে, ধর্মঘাট করতে হবে, ভাঙচুর করতে হবে, ভাঙচুর করতে হবে, এই বিরোধীদেরকে মারতে হবে, হাত পা ভাঙতে হবে, ভাঙতে হবে, ধর্ম আলাদা রাজনীতি, রাজনীতির ক্ষেত্রে হালাল হারামের কিছু নেই, রাজনীতির ক্ষেত্রে আবার জায়েজ না জায়েজ কি, আবার হালাল হারাম কি আছে, রাজনীতি করছে। তাহলে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া, আর শিক্ষাকেও আলাদা করে দেওয়া, দুনিয়ার শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যান,
সেখানে শুধু দুনিয়ার শিক্ষা, দিনের গন্ধ পর্যন্ত নেই। দিনের শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে নেই। দিনের শিক্ষা যদি নিতে হয়, আর এতই আপনি ধর্মভীরু হন, আল্লাহ ভীরু হন, যান মাদ্রাসা আছে, কমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, যান কিছু শিখান নিজের ছেলে মেয়েদেরকে, ওখানে শিখান। মাদ্রাসা মক্তব আছে, ওখানে বাচ্চাদেরকে কোরআন শিখান, তা হাফেজকে ভাড়া করে রেখে দেন, তার দ্বারা কিছু কোরআন শিখিয়ে দেন। এই ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে যে দুনিয়া থেকে, দিনী শিক্ষাকে দুনিয়ার শিক্ষা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, খোলাফা রাশেদিন, তারপরে যুগ যুগ ধরে মুসলিম উম্মতের খোলাফা রাশেদিনরা, বাবা অন্যান্য খোলাফারাও, আজ পর্যন্ত এই সৌদি আরবে, আলহামদুলিল্লাহ সৌদি আরবের সিলেবাস সম্পর্কে যাদের জ্ঞান আছে, সৌদি আরবে দুই শিক্ষা আলাদা করা হয়নি, যে মাদ্রাসা মানে ধর্মীয় প্রতিষ্ঠান শুধু, আর স্কুল মানে সেখানে শুধু জিওগ্রাফি শিখো আর ম্যাথমেটিক্স শিখো আর সেখানে সায়েন্স টেকনোলজি শিখো আর সেখানে ইসলাম সম্পর্কে কিছু জানতে পারবে না, ইমানের পিলার জানতে পারলে না, ইসলামের পিলার জানতে পারলে না, নামাজ কেমন করে পড়া হয় তা জানতে পারলে না, এইরকম প্রতিষ্ঠান কোথাও সৌদি আরবে আলহামদুলিল্লাহ পাবেন না। এই জন্য এটি হচ্ছে ইসলামিক দেশ, এটি হচ্ছে ইসলামিক দেশ, কারণ এখানে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হয়নি। এখানে ধর্মীয় শিক্ষাকে দুনিয়ার শিক্ষা থেকে, সায়েন্স টেকনোলজি থেকে আলাদা করে দেওয়া হয়নি। একজন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, তার সাথে তাকে অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত, বিধি বিধান, হালাল হারাম, আকীদা, শুদ্ধ আকীদা, আধান আকীদা সব শিখতে হবে। এর জন্য একজন আরব কলিগ যদি আপনার থাকে, দেখবেন সৌদি আরবে পড়াশোনা করিয়ে তার ইসলাম সম্পর্কে, অথচ ইঞ্জিনিয়ার সে, অথচ মেডিকেল ডাক্তার, তার দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। আর ভারত বাংলাদেশে একজন ডাক্তার কেন, ইঞ্জিনিয়ার কেন, তো মাশাআল্লাহ ইল্লাম হাজারে একটিও পাবেন না যে পিলার অফ ইমান জানে, পিলার অফ ইসলাম জানে, নামাজ ভালো করে শুদ্ধ পড়তে জানে, এটুকু জানে না, বাকি তো জানেই না হালাল হারাম। বরং অনেক শিক্ষিত লোকের কাছে শুনেছি, আমার কাছে এসে একজন বলছে, শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি হাসিল করা মানুষ, বলছে আপনি কি বলেন, আমরা ব্যবসা বাণিজ্য করবো সেখানেও আবার হালাল হারাম নাকি, সেখানে আবার সুদের ব্যাপার সেবার আছে নাকি, সুদ আবার হালাল হারাম, অর্থনীতিতে আবার ইসলাম কোথায় আছে? তাহলে কি শিক্ষা দেওয়া হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে ভারত বাংলাদেশ পাকিস্তানে, যে অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম আবার কি, অধর্ম কি, ধর্ম আলাদা আর অর্থনীতি আলাদা, রাষ্ট্রনীতি আলাদা, সমাজনীতি আলাদা, ওসব নীতি আলাদা আর ধর্ম আলাদা, ধর্মের সম্পর্ক মসজিদের সাথে, এই হচ্ছে একটি চরম বড় বিদাত, যাতে বিপর্যয় নিয়ে এসছে মুসলিম উম্মতে, ধ্বংস করেছে মুসলিম জাতিকে, মুসলিম জাতি নাস্তিক হতে লেগেছে, মুসলিম জাতি সেকুলার ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী হয়ে গেছে। ধর্ম নিরপেক্ষতা এরই নাম, যে ধর্মের মধ্যে রাজনীতি ঢুকাবে না, রাজনীতিতে ধর্ম নিয়ে আসবে না, দিনের মধ্যে দুনিয়া ঢুকাবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামিক শিক্ষা চলবে না, না তো মূল্যবাদী হয়ে যাবে, সেকুলারিজম দেন না। এই হচ্ছে এক চরম বিদাত। আকিদার ক্ষেত্রে এই ছয়টি বিদাত আপনাদের সামনে উল্লেখ করলাম, সময় শেষ হতে যাচ্ছে, কথার ক্ষেত্রে কিছু বিদাতের কথা বলি। কথার ক্ষেত্রে বিদাত, যখন আকিদায় মানুষের মন মগজে বিদাত ঢুকে থাকে, তখন কথা কি বেরোবে, সুন্নতি কথা বেরোবে, নবীর কথা বেরোবে, সাহাবায়ে কেরামের কথা বেরোবে, ওই বিদাতি কথাই বেরোবে, ওই শিরকি কথাই বেরোবে। কথার ক্ষেত্রে বিদাত, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, হে খাজা বাবা মাদাদ, খাজা বাবার নাম হচ্ছে গরিব নামাজ, জানেন খাজা মঈনুদ্দিন চিশতির উপাধি হচ্ছে গরিব নামাজ, মানে গরিব দরিদ্রের দাতা, গরিব দরিদ্রের দাতা কে বলুন তো দেখি, আল্লাহ বলছেন আন্তুমুল ফকারাও ইলাল্লাহ, হে বিশ্বের মানুষ তোমরা আল্লাহর সামনে তোমরা দরিদ্র অভাবী। আর এই সুফিবাদ আমাদেরকে শিখালো, এই বিদাতি আকিদা আমাদেরকে শিখালো যে তোমরা উচ্চারণ করো খাজা বাবা মঈনুদ্দিন চিশতি গরিব নামাজ। ইয়া আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম, শাইয়ান লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনি কিছু আমাকে দেন, এগুলি শিরকি কুফরি কথা শিখালো, এই ভ্রান্ত আকীদা। আল্লাহ ছাড়া অন্যের পানা চাওয়া, বালা মুসিবতে পড়লে পীর কিবলাকে ডাক দেওয়া, জি জিনকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, হিন্দুরা দেবী দেবতাকে ডাকে আর মুসলিমরা পীর বাবাকে, পীর কিবলাকে ডাকে, ইয়া আলী বলে ডাকে না, ইয়া হুসেন বলে ডাকে না, জি ইয়া গাউস বলে ডাকে, জি বড় বড় পীরের নাম ধরে তারা ডাকে, তাদের কাছে ওরা বড় পীর এবং তারা উদ্ধার করতে পারে, তাদের কথা বললাম যে এরা গাউস, কুতুব, আব্দাল ইত্যাদি ইত্যাদি তাদের উপাধি রয়েছে। কথার ক্ষেত্রে আরেকটি বিদাত হচ্ছে জিকির আজকারের ক্ষেত্রে বিদাত, জিকির আজকারের ক্ষেত্রে, জিকির আজকার মানে আমার জিকিরের আদবের বক্তব্য রয়েছে শুনবেন, জিকির আজকার মানে উপমহাদেশের লোক বুঝে যে আনুষ্ঠানিক জিকির সম্মিলিত বসে হালকা হালকা বানিয়ে, আর তার সাথে যে ওজিফাগুলি জিকিরগুলি পীর সাহেব দিয়েছেন সেই জিকির, তারপরে তাতে ছয় লতিফার জিকির,
আর কিছু লোকের লতিফা না থাকলেও তাদের জিকিরের বিভিন্ন স্তর আছে, আপনি একেবারে নিচু স্তরের মুসলমান, সুতরাং পূর্ণাঙ্গ কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকির, আর আপনি একটু অ্যাডভান্স উন্নত মুসলমান, আপনি জিকির করে কিছু উন্নতি করেছেন, পীরের মুরিদ বেশ কিছুদিন ধরে হয়ে আছেন আর উন্নতি করেছেন, কিছু বেশ ওয়াজিফা জিকির হয়ে গেছে, তাহলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আরো কিছু উন্নতি করেছেন আল্লাহু 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 আল্লাহ, আরো কিছু উন্নতি যখন করে নিয়েছেন এখন ফানা হয়ে গেছেন, ফানা ফিল্লা হয়ে গেছেন, একেবারে বিলীন হয়ে গেছেন আল্লাহ, হু 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 হু, এই জিকির, এগুলি হচ্ছে মুসলিমদের জিকির, এগুলি হচ্ছে বিদাতি কথা আর এই বিদাতি ইবাদত, এসব হচ্ছে সুফিবাদের জিকির আজকার। এছাড়া বহু তাদের জিকির আজকার, বিদাতি জিকির আজকার রয়েছে যেগুলি বলার এখানে সময় নেই। বিদাতি ওজিফা জিকির পরে বিদাতি ওজিফা, কথার বিদাত হচ্ছে বিদাতি ওজিফা, ওজিফা আহাদনামা, আমাদের দেশে আহাদনামার কি ফজিলত, আহাদনামা শুনেছেন না, আমাদের দেশে ওজিফার কিন্তু আহাদনামা পাবেন, আর পাবেন দুয়ায়ে গাঞ্জুল আরশ, দুয়ায়ে গাঞ্জুল আরশ, গাঞ্জুল গাপ, গাপ আরবিতে আছে, গাপ নেই, গাঞ্জুল আরশ গাপ দিয়ে লিখা আছে, তাহলে বোঝা গেল এটাও করতে গিয়েছে ওই পারস্য দেশ থেকে গিয়েছে। আর খতমে ইউনুস, ইউনুস আলাইহিস দোয়া কোরআনে কারীম আছে, কিন্তু এত হাজারবার বা এত শতবার আর একেবারে চোখ বন্ধ করে অন্ধকার ঘরে পড়তে হবে বিভিন্ন ফর্মালিটিতে তরিকাতে, এগুলি হচ্ছে সব বিদাতি জিকির আজকা, বিদাতি ওজিফা। বালা মুসিবত আসলে খতমে ইউনুস শুরু করে, কোন বালা মুসিবত, স্বামী জেলে চলে গেছে, অসুস্থ হয়ে গেছে, কেউ হাসপাতালে আছে, সবাই মিলে ওই দানা নিয়ে কিডা কিডাল নিয়ে বুট নিয়ে বসে, বাংলাদেশে বুট নিয়ে বসে, হ্যাঁ বুট যে বিভিন্ন রকমের বিচি নিয়ে বসে, ওই সব নিয়ে খতমে ইউনুস করে, খতমে ইউনুস, এগুলি সব বিদাত। এছাড়া বহু জিকির আজকার রয়েছে, বিদাতি জিকির রয়েছে যেগুলি বলার এখানে সময় নেই। বিদাতের ক্ষেত্রে আরেকটি কথার বিদাত হচ্ছে দুরুদের বিদাত, দুরুদ ইসলামে আছে আর প্রত্যেক নামাজে দুরুদ না পড়লে নামাজ হয় না, এটি হচ্ছে আমাদের এতেকাদ বিশ্বাস, দুরুদ পড়া হচ্ছে নামাজের রুকন পিলার, যদি কেউ চোদ্দটির মধ্যে একটি, যদি কেউ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আল মুহাম্মদ ইন্নাকা হামিদুম মজিদ পর্যন্ত না পড়ে তাহলে তার নামাজ হয় না। আল্লাহ উত্তম অবস্থায়, নামাজের অবস্থা সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থা মানুষের ইবাদতের অবস্থা, সেই সময় যদি আল্লাহ নবীর উপর দরুদ সালাম পেশ না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আর তাহের যদি না পড়েন তাশাহু, তাহলে নামাজ হয় না, এ হচ্ছে আমাদের এতেকাদ। পক্ষান্তরে ওই বিদাতপন্থীদের আলিমদের কথা শোনাচ্ছি, তাদের নিকটে দরুদ পড়া আর তাহেত পড়া ওয়াজিব নয়, ফরজ নয়, রুকুন তো নয়, না পড়লেও হয়, তত একটু বসে গেলেই নামাজ হয়ে যায়, আর তাহেত বসে যদি আর তাহেত নাও পড়ে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাও পড়ে, নামাজ হয়ে যাবে। তাহলে দরুদ কে পড়ে? আমরা পড়ি দরুদ। দুরুদের ভক্ত কে? নবীর উপর দুরুদ সালাম কে বেশি পেশ করে? আমরা পেশ করি। আমরা মনে করি যে নামাজ হবে না যতক্ষণ আপনি দুরুদ সালাম নবীর উপর পেশ না করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবীর নাম শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিনে কিরামরা এই আদর্শ আমাদের মাঝে ছেড়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ছেড়ে গেছেন। যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দুরুদ পাবে, নামাজের মধ্যে দুরুদ না পড়লে নামাজ হবে না, সালাম না নবীর উপর পেশ করলে নামাজ হবে না, আর এই সম্মিলিত দুরুদ ইয়া নবী সালাম আলাইকার দুরুদ, আর ওই চা খাওয়া দুরুদ জালসা ওয়াজ মাহফিলের বাংলাদেশের ভারতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আর যে সুর দিয়ে টান দিল, বিদাতীদের সুর সে যেন সুর দিলাম না, দেওয়ার দরকারও নেই, আর এই যে শুরু শুধু আল্লাহুম্মা শুরু করিয়ে দিল, তারপরে চা চা খাচ্ছে না দুধ খাচ্ছে, আমাদের তো কিছুই দেন না আপনারা, ঘন্টা ঘন্টা বলিয়ে নিচ্ছেন, চা দুধ রাখা আছে মাশাল্লাহ, চা দুধ খাচ্ছে আল্লাহুম্মা দিয়ে দিল, আর লোকেরা একবারে ঝুঁকে ঝুঁকে পড়তে আছে, আর এদিকে ওর চা পানি খাওয়া হচ্ছে, একটু রেস্ট করা হচ্ছে, তারপরে কিছু চিন্তা করতে হলে আর কি বলবো তাও চিন্তাও করা হচ্ছে, কারণ আমরা তো বক্তা ভালো করে বুঝি, হ্যাঁ তো চিন্তা করা হলে চিন্তা করার সুযোগ আছে, আরে বলতে আছে বলতে আছে, না পানি না চা না চিন্তা করার সময় কোনো সময়ই দেন না আপনারা। তো এই দুরুদ সালামের বিদাত, বিদাতি তরিকায় দুরুদ সালাম, ওয়াজ মাহফিলে দুরুদ আলাদা আর মিলাদ মাহফিলে দুরুদ আলাদা, জি জুমার দিনের জুমার নামাজের পরে দুরুদ আলাদা, আবার আজানের মধ্যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আজকাল শুরু হয়েছে বিভিন্ন মসজিদে ভারত বাংলাদেশে, পড়ে না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, এগুলো নতুন শুরু করেছে,
যা কানে মাঝে মাঝে দেশে গেলে শুনতে পাওয়া যায় বিদাতীদের মসজিদ থেকে। কথার বিদাত হচ্ছে কোরআন এবং হাদিসের বিকৃতি। বিদাতীরা সমস্ত বিদাতকে সাব্যস্ত করার জন্য কোরআন এবং হাদিসের অর্থের বিকৃতি ঘটায়, শব্দের বিকৃতি ঘটাতে পারে না, কারণ আল্লাহ সুরক্ষিত করেছেন কোরআন এবং হাদিসকে তাদের এই জালেম হাত থেকে, কিন্তু তারা অর্থের বিকৃতি করে, অর্থের বিকৃতি করে। এর বিভিন্ন উদাহরণ রয়েছে, সময় তো অল্প, না হলে এগুলোর উদাহরণ দেওয়া যেতে পারে, তবে বিভিন্ন আলোচনা ইনশাআল্লাহ তাআলা এই উদাহরণগুলি দেওয়া হবে। কোরআন আয়াতের বিকৃতি করে, আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওয়ালাম আর ওয়ালাউ আন্নাহু ইযালামু আনফুসাহুম, যখন কেউ জুলম অত্যাচার করবে, গুনাহ করবে, পাপের কাজ করবে, যাউকা, আর যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল রাসূল, আর তারা যদি আল্লাহর কাছে মার্জনা কামনা করে আর রাসূলও তাদের জন্য যদি মার্জনা কামনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলম তাদের তওবা কবুল করবেন এবং আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করবেন, দয়া করবেন। আল্লাহর নবীর জামানার কথা বলা হয়েছে বিশেষ ঘটনার প্রেক্ষায় পড়ে, আর বিশেষ বিশেষ ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে এরকম ঘটনা ঘটেছিল, তখন বলছে এরা ভুল করেছে, এরা আসুক, আসার পর আল্লাহ নবীর কাছে ভুল স্বীকার করুক এবং আল্লাহ নবীর কাছে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য গুনাহ খাতা মাফের দোয়া করেন আর আমরাও তওবা ইস্তেগফার করছি, তাহলে আল্লাহ মাফ করবেন, সোজা অর্থ এর। কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের পরে কবর মাজার পন্থীরা বলে যে না, এখন আল্লাহ নবীর কবরের কাছে যেতে হবে, আর যাওয়ার পরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা পয়সা বেঈমানি করেছি, অনেকদিন নামাজ পড়িনি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ খাতার তওবা করছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু মাফ চেয়ে দেন, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, কবরের কাছে জায়েজ বলতে। দেখলেন কোরআন আয়াত কেমন বিকৃতি করে, এই অর্থ 1400 বছরের মুফাসসিরিনে কিরাম তারা বুঝেননি, আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবী ইন্তেকালের পরে এই কাজ করেননি, সাহাব তাবেঈনরা করেননি, সেই যুগে ভুল ভ্রান্তি হতো না, কেউ কেউ কবরের কাছে গিয়েছে আর গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য ক্ষমা চেয়ে দেন, কেউ বলেছে, এই তরিকা আছে, নেই তরিকা ইসলামে। এগুলি হচ্ছে কথার বিধান। কথার বিধাতের মধ্যে হচ্ছে উচ্চারণ করা নিয়ত, প্রত্যেক কর্মের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে উচ্চারিত নিয়ত, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষরা নিয়ত কি করে, পড়ে, নিয়ত পড়ে, নিয়ত পড়া হচ্ছে কথার বিধাত, বাচনিক বিধাত। জোহরের নামাজ আবার ফরজ নামাজ, তাই বলতে হবে নামায়েতু আন ওসাল্লিয়া লিল্লাহে তাআলা আরবা রাকাতিন সালাতাল যোহরে ফরিজাতান লিল্লাহে তাআলা মুতাওয়াজ্জিহান আল কাবাতিশ শরীফা, আল্লাহু আকবার। কথার বিদাত আল্লাহ নবীও করেননি, এত নামাজ পড়েছেন তিনি, তা কোনো নামাজে তিনি নামায়েতু পড়েননি, আর সাহাবাই কেরাম করেননি, খোলাফায়ে রাশেদিনা করেননি, তাবেঈন করেননি, তাবা তাবেঈন করেননি, ইমাম আবু হানিফাও করেননি, ইমাম শাফি মালিক আহমদ কেউ করেননি। এলো কোথা থেকে, এলো কোথা থেকে, বিদাতি মোল্লাদের পক্ষ থেকে। বিদাতি মোল্লারা মূর্খ লোকদেরকে, জনসাধারণকে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, কোড়ে ঘর দেখিয়ে দিয়ে, কানা মানুষ তো বুঝবে না, অন্ধ মানুষ, হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বিদাতে লিপ্ত করে দিয়েছে। আমার গিয়ার চেঞ্জ করতে হবে, এই বিদাত আমার বাচনিক বিদাতে গিয়ার চেঞ্জ করতে হবে। ফরজ নামাজে ফরিজাতান লিল্লাহ, আমি তো আরবি বুঝি, তাই গিয়ার চেঞ্জ করে দিলাম পট করে, আপনি তো ড্রাইভিং জানেন না, ইসলামের ড্রাইভিং জানেন, কোন জায়গায় বলতে হবে সুন্নাতান মুক্তাদা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জায়গায় বলতে হবে সুন্নাতান গায়র মুক্তাদা বলতে হবে, কোন জায়গায় বলতে হবে নাফালান, কোন জায়গায় বলতে হবে তাহাজ্জুদান, কোন জায়গায় বলতে হবে সালাতাত তারাবিহ। এতগুলি গিয়ার, দুই চার পাঁচটা গিয়ার গাড়ির মধ্যে চার পাঁচটা গিয়ার থাকলে না মুখস্থ করা যায়, এবার এত গিয়ার কেমন করে চেঞ্জ করবেন আপনি, মহা মুশকিলে ফেলে দিয়েছে মুসলিম উম্মতকে বিদাতীরা। জি, রোজার জন্য বলতে নামাই তো আনাসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, মিন শাহর রমাদান, আমি নাহি আরবি বুঝলাম, এখন শাওয়াল মাসের 6 রোজা রাখবো, তো কি বলতে হবে, আপনার ক্ষমতা আছে, কয়জন লোক ওখানে বলবেন, তাহলে এখানে যে গিয়ার চেঞ্জ করতে হবে, না হয়তো আনাসুমা গাদান সিত্তাম মিন শাওয়াল, গিয়ার চেঞ্জ করতে হইল। আবার সোমবারে যদি সোমবারে নিয়ত রোজা রাখি, না হয়তো আনাসুমা গাদান লিয়াউমিস ইসনা লিয়াউমিল খামিস, মুশকিল। তারপর যদি কাজা হয়, কাজা অনেকের বাকি আছে, মহিলা মাবনদের বাকি আছে, অনেকের রোজা বাকি আছে, বা পুরুষ লোকদের বাকি থাকতে পারে, নামায় তা নাসুমা গাদান কাজা আনলে শাহরে রমাজান, মাবনরা কি করে, বাঙালি মাবনরা, উর্দু ভাষীরা, কেরালা ভাষীরা কি করে বলবে, এ গিয়ার চেঞ্জ করবে কি করে, মুশকিল। কত বিপদে ফেলেছে মুসলিম জাতিকে বিদাতিরা, কথার বিদাত দেখছেন, কথার বিদাত। হজ করলে আল্লাহ মাইনি নামায়তুল হাজ্জ ওয়াল উমরাতা ফায়াসসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি, সব কি করে বলবে, আছে কোথায় ইসলাম, আছে নেই কোথাও নেই।
এগুলি হল বিদাত। আমলের ক্ষেত্রে বিদাত কয়েকটি বিদাত উল্লেখ করি। আমলের ক্ষেত্রে বিদাত হচ্ছে কবর পাকা করা। কবর পাকা না করলে কবরে সেজদা হতো না, কাঁচা কবরে সেজদা কোনোদিন হয় না আর হবে না। কবর পাকা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, নবীর বিরোধিতা করে ওমা ইউশাদিকে রাসূল আগে শুরুতে আয়াত পাঠ করেছে, নবীর বিরোধিতা যারা করলো তারা কোথায় যাবে? অনুসলিহে জাহান্নামে, জাহান্নামে যাবে। কবর পাকা যারা করেছে, করিয়েছে, এর পিছনে যারা ইন্ধন জুগিয়েছে, নুসলিহে জাহান্নামে সাআত মাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কবর পাকা করা এই আমল হচ্ছে শিরকের দিকে উম্মতকে ঠেলে দেওয়া। কবরের উপর ঘর নির্মাণ করা, গম্বুজ তৈরি করা, কবরের উপর যে তৈরি আছে, ঘর তৈরি আছে, তাকে এত সাজসজ্জিত করা হয়, এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ এসব দেশগুলিতে সরকারের বাজেট পাস হয়, মসজিদের জন্য হয়তো বাজেট হয় না, কিন্তু মাজারের জন্য অবশ্যই বাজেট হয়। মসজিদ ভেঙে দিতে পারে, কিন্তু কোন স্টেশনে, বাস স্ট্যান্ডে, কোন জায়গায় যদি মাজার পড়ে যায় পাকা কবর, তা ভাঙা চলবে না, তা ভাঙা যাবে না। কারণ জনসাধারণের কাছে ভোট নিতে হবে, আর জনসাধারণ সব কবর পূজারি মুশরিক, সুতরাং তাদের মনকে জয় করতে হবে। আর মসজিদে তো নামাজ পড়ে, মসজিদ ভেঙে দিল, এমনকি দু চার দিন কিছু লোকেরা অসন্তুষ্ট থাকবে, আর এরা ভোট না দিলেই বা কি হবে? কারণ এদের সংখ্যা কম, নামাজিদের সংখ্যা কম, আর কবর পূজারীদের সংখ্যা সবচেয়ে বেশি, কবর ভক্ত পীর ভক্তদের সংখ্যা সবচেয়ে বেশি। দেখেছেন এরকম স্টেশনে, ভারতে পর্যন্ত বিশাল স্টেশনে, রেল লাইনের মধ্যে মাজার একেবারে হে বড় হেফাজতের সাথে হিন্দু সরকারও রেখেছে, অমুসলিমরাও রেখেছে। কারণ জানে যে মুসলিমদের সেন্টিমেন্ট এটা লাগবে, মসজিদ ভেঙে দিলে তারা এত একতা নিয়ে আসতে পারবে না, যদি তাদের মাজার ভেঙে দিয়ে রি বাপ রে বাপ, তারা কিয়ামত করবে আমাদের অবস্থা খারাপ করে দেবে। কারণ এরা কবর ভক্ত, মসজিদ ভক্ত না, এরা আল্লাহ ভক্ত না, এরা মাজার ভক্ত। তারপরে কবের উপর চাদর চড়ানো সব কর্মের বিদাত, তাবিজ বালা জি এসব হচ্ছে কর্মের বিদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে শিরক বলে আখ্যায়িত করেছেন। বিবাহ শাদীর ক্ষেত্রে বিদাতের শেষ নেই। যদি বিবাহ শাদীর বিদাত বলি তাহলে দু চার দিন আমাকে বলতে হবে, একটি আলোচনা রয়েছে যদি এ সম্পর্কে বেশি জানতে হয়। বিবাহের সুন্নত বিদাত সংক্ষেপে হলো মোটামুটি কিছু কথা জানতে পারবেন, যাতে আমাদের দেশের বিদাতগুলি সম্পর্কে জানতে পারবেন। বউ দেখার বিদাত, বন্ধু বান্ধব নিয়ে 10-15 জন বন্ধু বান্ধব, কলেজ ইউনিভার্সিটি সমস্ত বন্ধু বান্ধব নিয়ে একদিন আপনার যে হবো স্ত্রী তাকে সবাইকে দেখালেন, জায়েজ ইসলামে না, হারাম। তারপরে বিয়ে শাদী করে নিয়ে আসার পরে হাজার হাজার লোককে, শত শত লোককে দাওয়াত করলেন, আপনার ওলিমার দাওয়াত সবার জন্য স্টেজে বসিয়ে দিলেন, আর টাকা পয়সা সবাই দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, হাদিয়া তোহফা দিচ্ছে, আর সবাই আপনার বিবিকে দর্শন করছে, আছে না নেই? এগুলি বিদাত নয়? জি, কত রকমের যে বিবাহ শাড়িতে বিদাত রয়েছে। উকিল বাপের বিদাত, বাবা আছে তারপরে বাবা বিয়ের মালিক হতে পারছে না, উকিল বাপ বানাবে, সারা জীবন ধরে উকিল বাপ থাকবে, আর ওই যুবতী মেয়ে ওকে বাপ বাপ করতেই থাকবে, আর ওর সামনে তার জন্য আর পর্দা নেই। এরকম বহু বিদাত বিবাহের ক্ষেত্রে রয়েছে। বিবাহের ক্ষেত্রে আর একটি বিদাত বিশেষ করে উল্লেখযোগ্য, কারণ এমন কোন পরিবার মনে হয় পাক আছে কিনা আল্লাহই জানে, হাজারে একটি পরিবার পাক নেই আমাদের এই বিদাত থেকে, হিন্দুদের কাছ থেকে নেওয়া বিদাত, তা হচ্ছে যৌতুকের বিদাত, কোন প্রথা, প্রথার বিদাত। হিন্দুদের মধ্যে ছিল যে মেয়েকে দিতে হবে, আর তার সাথে টাকা পয়সা ধন দৌলত দিতে হবে, মুসলিমরা শুরু করেছে এই হারাম খাওয়া শুরু করেছে, যৌতুকের বিদাত। যার বাড়িতে মেয়ে পয়দা হয় তার মাথা ভারী হয়ে যায়, তখন হারাম পথ অবলম্বন করে যেই দিন মেয়ে জন্মেছে সেদিন 20,000 টাকা ফিক্স ডিপোজিট করে দেয়, যে 20 বছর পরে বিয়ে দেবো মেয়ের, আর এই 20,000 টাকা 1,00,000 টাকা হয়ে যাবে, আর 1,00,000 টাকা হয়তো বিয়ে শাদী বা 2,00,000 টাকা বিয়ে শাদী সেরে দেবো, 20,000-40,000 টাকা ওই দিন থেকে ডিপোজিট করে হারাম পয়সা ওই সুদের ওপর দিয়ে বিয়ে শাদী হয়। তাহলে এই বিবাহ শাদীতে কি করে বরকত হবে? জানি, বহু লোককে জানি যাদের মেয়ে ঘরে জন্মালে ফিক্স ডিপোজিট করে দেয়, কারণ যৌতুক দিতে হবে, না হলে বিয়ে হবে না। হিন্দুদের সংস্কৃতি সভ্যতা সব নিয়ে নিয়েছি, অজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমাদের চাল কাটিং ছাটিং হচ্ছে তোমাদের খ্রিস্টানদের মতো, আর তোমাদের তাহজিব তামাদ্দুন, তোমাদের সংস্কৃতি সভ্যতা হচ্ছে হিন্দুদের, তোমাদের বিবাহ শাদী আদান প্রদান সবকিছু হচ্ছে তোমাদের কবর মাজারে যাওয়া আর ওই সব সিজদা করা হিন্দুদের মন্দিরের মতো, তোমাদ্দুন মে হুনুদ হিন্দুদের মতো তোমরা
ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। হাইরে মুসলমান, তোমাদেরকে যদি ইহুদিও দেখে তবুও লজ্জা পাবে যে এরা কি করেছে। আমরা তো ধর্মকে বিকৃত করেছি, মূসা আলাইহিস সালামের ধর্ম কি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মকেও এই মুসলিমরা বিকৃত করে ফেলেছে। যৌতুক এই হারাম, সুতরাং এই হারাম থেকে নিজেকে বাঁচাবেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাবেন, নিজের পরিবারকে বাঁচাবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কর্মের বিদাত হচ্ছে মিলাদুন্নবীর বিদাত, নবীর জন্মবার্ষিকী পালন করা, আর তারপরে শুরু হয়েছে প্রত্যেকের জন্মবার্ষিকী, প্রত্যেকের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, আর বিবাহ দিবস, আর কত রকমের যে দিবস শুরু হয়েছে সবগুলি বিদাত। বাপদাদার পূর্বপুরুষের, কখনো শ্বশুরের, কখনো স্ত্রীর, হ্যাঁ কখনো ছেলে মেয়ের জন্মদিবস, বিবাহ দিবস, খাতনা দিবস, কত রকমের দিবস, যে যতগুলি দিবস পালন শুরু হয়েছে এগুলি হচ্ছে কর্মের বিদাত, সবগুলি বিদাত। ইসলামে যখন আল্লাহর নবীর জন্মবার্ষিকী পালন করা নেই, তাহলে আর কোনো ব্যক্তির জন্মবার্ষিকী নেই। এইরকম যদি জন্মবার্ষিকী আর ছুটি দিতে থাকেন, তাহলে সাহাবাই কেরামদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করলে সারা বছর মাদ্রাসা স্কুল সব ছুটি থাকবে না, থাকবে না? আর ভারত বাংলাদেশে তাই হয়, অধিকাংশ দিনগুলি ছুটি আর ছুটি। আজকে পূজার ছুটি, আজকে জন্মাষ্টমী, তো আজকে ফাতিহা দোয়াজ দাহাম, আর কোনোদিন ইয়াজ দাহাম, কোনগুলি মুসলমানদের তো কোনগুলি হিন্দুদের, আজকে অমুক পূজা তো অমুকের ওরস, এসবের ছুটি। সৌদি আরবে আলহামদুলিল্লাহ কোনো ছুটি নেই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ব্যাস ছুটি, আর কোনো ছুটি নেই। আর যদি গরমে ছুটি দিতে হয় সেটা বাধ্যই ছুটি দিতে হচ্ছে, আর ধর্মীয় ছুটি বলে ইসলামে কোনো ছুটি নেই। এইরকমই কর্মের বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত, শবে বরাতের বিদাত, শবে মেরাজের বিদাত। এইরকমই কর্মের বিদাত হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করা, বিশেষ করে পীরদের, পীরদের মৃত্যুবার্ষিকী কি বলে জানেন, কে বলতে পারেন? ওরস। ওরস মানে হলো বিবাহ, আর পীরের মৃত্যু দিবস। আবার পীরের মৃত্যু দিবসকে ওরস কেন বলা হইল, রহস্য, এ ধর্মীয় রহস্য, বিদাতি ধর্মীয় রহস্য। আরবি তো আফাত বলা হয়, না হয় মত বলা হয়, তাহলে বলতেন যে মৃত্যু দিবস, মৃত্যুবার্ষিকী, এসব বলতেন। কিন্তু একে বলা হলো ওরস, কেন ওরস বলা হইল? ওরস মানে বিবাহ সাথী, বিবাহ সাথী হলে কি হয়, আজকে বিবাহ সাথী হয়েছে তাহলে রাত্রে কি হবে, যুবক যুবতীর ওই যে স্বামী স্ত্রীর নতুন যে বর আর কন্যে, এদের কি হবে, বাসর হবে, বাসর রাত। হ্যাঁ, পীরে কিবলারা যখন মারা যায় তখন আউযুবিল্লাহ, আল্লাহ সম্পর্কে তাদের বেয়াদবি, গোস্তাখি, বেয়াদবদেরকে আল্লাহ মাফ করবেন না। তারা মনে করে যে আল্লাহর সাথে তাদের বাসর হয় সাক্ষাৎ, আউযুবিল্লাহ। সুতরাং এটি একে তুলনা করা হয়েছে বিবাহ, মানুষের বিবাহ সাদী, যুবক যুবতীর বিবাহ সাদীর পরে মিলনের রাত, আর ওই সাদের রাতের সাথে তুলনা করা হয়েছে মৃত্যু দিবসকে পীরদের, অরসের দিন তাদের, মানে বিবাহর দিন। ইয়ামুল অরস আরবিতে, আরবরা আরিস বলে বরকে, আর আরুস বলে কন্যাকে। জি, আর এতে থেকে নিয়েছে পীরেরা অরস, অরস। আচ্ছা, মৃত্যু দিবস একবার হয়েছে বছর, তাই না? ওই তিনটি বছরে একবার আসবে, যদি হয়, ইসলামে তো নেই, একদিন হওয়া দরকার, কিন্তু একদিনের ব্যবসা করে তাদের পেট ভর্তি হয় না, তাই একাধিকবার মাজারে কি লাগে, ওরস লাগে। শাহজালালের জীবনীর একটা চটি কিতাব আমার কাছে আসলো, এক ভাই নিয়ে পড়তে লাগলাম, কারণ বিদাতি কিতাব আমাদেরকে পড়তে হয়, তাদের সম্পর্কে বললে পড়ে শুনেই বলতে হয়, হ্যাঁ, অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা বলি না, আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে জবান খুলিয়ে না, আল্লাহু আলাম, বলো আমি জানি না। শাহজালাল সম্পর্কে দেখি জেনে, শাহজালাল সম্পর্কে লিখতে বলছে, শাহজালাল বাবার মাজারে বছরে তিনবার ওরস লাগে, মৃত্যু হয়েছে বছরের একটি দিনে, ঠিক না? আর তিনবার ওরস লাগে, কারণ ওরস লাগলেই ভক্তরা আসবে, আর ভক্তরা আসলে কিছু নজর নিয়াজ, টাকা পয়সা নিয়ে আসবে, ওপর ঢোকন নিয়ে আসবে, তাহলেই তো আয় উপার্জন হবে, তাই বছরে তিনবার ওরস লাগে। আর এর ওপর চিন্তা করে নেন যে পীরদের কি অবস্থা, আর ওই মাজারগুলি কি অবস্থা, আর কি ব্যবসা চলছে। এরকম বহু বিদাত রয়েছে আকিদার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে,
বিদাত ছড়িয়ে গিয়েছে ভারত উপদেশ, ভারত মহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক থেকে, বিদাত থেকে, কুসংস্কার থেকে, অনৈসলামিক কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক সার্বিক জীবনে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযোগ্য হক আদায় করার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশেদিনের পথে আমাদেরকে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। তাদের আমাদেরকে শাফাত যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের শাফাত যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কওসার থেকে আমাদেরকে যেন পানি পান করার তৌফিক আল্লাহ দান করেন, সুযোগ দান করেন। আল্লাহ আমাদেরকে নবীর সাথে যেন দুনিয়াতেও রাখেন, নবীর সাথে যেন আখিরাতেও রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদেরকে জান্নাতে যেন আমাদেরকে আল্লাহ পাক জায়গা দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের দেশে নিয়ম আছে, একজন কোরআনের খতম, তাই না? কোরআনের খতম, আবার দুয়ারু জিকিরের খতম হয়, সব রকম খতম হয়। দেখেন কোরআন খতম করা, নিজে যদি খতম করেন এটি হচ্ছে ইবাদত। কোরআন তেলাওয়াত ইবাদত, এক একটি অক্ষরে 10 নেকি করে রয়েছে। কিন্তু কোরআন খতম করার জন্য কিছু লোকে ভাড়া করে নিয়ে আসবেন, সে পয়সা দিয়ে হোক আর ভালো খাবার খাওয়াবেন, এই আশায় তারা আসছে। কারণ গরিব মানুষ, অধিকাংশ গরিব মানুষ, আর ওই ভালো খাবার গুলিও বড় লোকদের বাড়িতে পাওয়া যায়, আর বড় লোকরা তো নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে না। এই সুযোগে তারা কিছু ভালো খাবার, মুরগা মুসাল্লাম খেতে পায়, তো এই আশায় তারা আসছে, না হইলে আসতো না। আপনার বাড়িতে ভালো খাবার দিয়েন না, শুধু একদিন ফ্রি ফ্রি পড়িয়ে দিন, একদিন বাস, এক মাদ্রাসার এক জায়গার এক গ্রামের হুজুর হাফেজদেরকে একদিন সারাদিন কোরআন খতম করিয়ে নেন, একটি পয়সাও দিয়েন না আর একবার খেতেও দিয়েন না। জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ যেন আপনাকে নেকি দান করেন। আর তারপরে কোন একদিন ডেকে দেখিয়েন, আসবে? কখনো আসবে না। আর এটি পেটের ব্যবসা নয়, পেটের ব্যবসা। আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আমার আয়াত অল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করিও না। আমার আয়াতকে, কোরআনে করিমকে অল্প পয়সার বিনিময়ে বিক্রি করিও না। অর্থাৎ দুনিয়া তুই ভালো খেতে পাবে আর কটা টাকা পাবে, সেই জন্য কোরআন তেলাওয়াত করতে যাবে বাড়ি বাড়ি, এসব কাজ করি আল্লাহ হারাম করছে। কোরআন তেলাওয়াত ইবাদত, যেমন নামাজ পড়া, এটা কি আপনি মেনে নিতে পারছেন? কোরআনেরটা যেহেতু বিদাত চালু আছে, সেই জন্য হয়তো মেনে নিচ্ছেন। আপনি কি মেনে নিতে পারছেন যে একজন হুজুরকে ডাকবো আর আমার বাড়িতে সারাদিন সে নামাজ পড়বে, নফল পড়বে সকাল থেকে নিয়ে, বলে হুজুর আপনি 100 রাকাত আমার বাড়ি নফল পড়ে দেন, বরকত হবে? আপনি হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার বাড়ি নফল পড়ে দেন, আপনাকে 200 রিয়াল 500 রিয়াল দেব, মেনে নিতে পারবেন? মানবেন না, কারণ এটি অচেনা বিদাত, আপনি চেনেন না। আর যে বিদাতটির সাথে পরিচিতি আপনার হয়ে গেছে, খতম, অসুবিধা নেই, কারণ আমাদের যে হুজুররা করছে দুটি বেদাতে একই কথা, কোরআন তেলাওয়াত তো ইবাদত, নামাজ পড়া ইবাদত, নফল এবার নামাজ পড়াটিকে মেনে নিলেন না আপনি, আর ওটা কি করে মেনে নিচ্ছেন? বিদাত খবরদার করবেন না, নিজেরাই কোরআন পড়বেন বাড়িতে বরকতের জন্য, নিজেরা কোরআন পড়বেন, আর যে সময় পড়তে পারছেন না শুনবেন কোরআন, ক্যাসেট লাগিয়ে দেন আর কোরআন শোনেন না। যে সময়গুলিতে কাজকর্ম করছেন, আপনার পরিবার কাজকর্ম করছে, শোনেন কোরআন, শুনতে থাকেন, ফ্রি আছেন, কথা বলছেন না, হ্যাঁ কথা বললে কোরআন বন্ধ করে দেন, কারণ আল্লাহর কথা চলবে আর আপনি কোরআন চালু রাখবেন তা চলবে না, সেটি আলাদা কথা। সালাম হচ্ছে কথার দ্বারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এর নাম হচ্ছে সালাম, এর নাম হচ্ছে সালাম বা তাহিয়া। দুই নম্বর হচ্ছে মুসাফাহা, মুসাফা মানে হাতে হাত মিলিয়ে মুসাফা করা। তিন নম্বরের সুন্নত হচ্ছে মুআনাকা, মানে কাঁধে কাঁধ মিলানো, কোলাকুলি করা, কোলাকুলি করা, একে বলা হয়েছে মুআনাকা, অনক থেকে কাঁধে কাঁধ মিলানো। আর চার নম্বরে এমন কিছু নেই যে পায়ে হাত দিয়ে চুমু দেওয়া, জি কদম বুশি করা, বুশি মানে চুমা আর কদম মানে পা, তো পায়ে চুমো দেওয়া বা পায়ের ধুলো নেওয়া, হিন্দুরা বলে পায়ের ধুলো নেওয়া, বা হিন্দুদের দেখা দেখি মুসলমানও বলতে পারে, এগুলি হিন্দুদের থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে কদম বসি বা পায়ের ধুলো নেওয়া। আল্লাহর হস্তে হিন্দুদের সংস্কৃতি সভ্যতা ছাড়েন আর মুসলমান হন, ভারত উপমহাদেশ অধিকাংশ মুসলমানরা কলিমা পড়েছে, তাদের সংশোধন হয়নি, সেই জন্য দুর্গা ছাড়লেও দরগা তারা ছাড়েনি, দুর্গা ছেড়ে দরগায় গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ যেন আমাদের হৃদয়ত দান করেন। আমাদের দেশের কোন এক বক্তা
হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিয়েছে রাজনৈতিক স্বার্থে। আমি তো আগেই বলেছি যে এসব গণতন্ত্রের রাজনীতি হচ্ছে স্বার্থের রাজনীতি, কারণ লোকজনের ভোট না নিলে তো নেতৃত্বে যাওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে মানুষকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করা শুধু যথেষ্ট না, তাদেরকে মানুষকে রাজি করতে হবে। আর মানুষকে রাজি করতে হলে শুধু জায়েজ পথ দিয়ে মানুষকে রাজি করা যাবে না, না জায়েজ হারাম পথ অবলম্বন করতে হবে, তাই তারা করে থাকে। সুতরাং তারা আদর্শ আপনাদের জন্য নয়, কোরআনে বা হাদিসে যা আছে তার প্রতি আমল করবেন। আল্লাহ বলেছেন তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে সাহায্য করো এবং আল্লাহ ভীরুতার কাজে সাহায্য করো। ওয়ালা তাআউনু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং জুলম অত্যাচারের কাজে তোমরা সাহায্য করিও না কেউ কারো। তাহলে কোন হিন্দুর যদি মেয়ের বিবাহ না দিতে পারে অবশ্যই সাহায্য করুন, আপনার হিন্দু যদি না খেয়ে মরে যায় সাহায্য করুন, হিন্দুর বাড়ি পড়ে গেছে, বাড়ি নেই, রাস্তায় ফুটপাতে বাস করছে, তাহলে বাড়ি ঘর তৈরি করে দেন। ইহুদি খ্রিস্টান যে কেউ হোক না কেন, যে কোনো মুসলিম হোক না কেন, শুধু হিন্দু কেন, যে কোনো মানুষ, প্রত্যেক মানুষের সাহায্য করলে অবশ্যই নেকি রয়েছে, কম বেশি রয়েছে, কিন্তু সব প্রত্যেক মানুষ এমনকি জীব জন্তুর সাহায্য সহযোগিতায় নেকি রয়েছে, জীব জন্তু কুকুর শৃগালকে খাওয়ালেও নেকি রয়েছে। তাহলে মানুষকে খাওয়ালে, মানুষের সাহায্য সহযোগিতা হলে কেন নেকি হবে না? কিন্তু শিরকের ক্ষেত্রে, কুফরের ক্ষেত্রে, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহর হক অন্যকে দেবে সেই জন্য আপনি সাহায্য সহযোগিতা করবেন, তা হারাম। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের জুলম অত্যাচারের কাজে সাহায্য করিও না। কেউ কাউকে মারছে আর আপনার দেশি, যে লোকটি মারছে সে আপনার দেশি, মারতে শুরু করলেন দেশির পক্ষ থেকে, হারাম। কিন্তু যে ব্যক্তি মার খাচ্ছে তাকে বাঁচানোর জন্য আপনি সাহায্য করেন, হ্যাঁ আল্লাহ বলছেন যে তাওয়ানুল বিররে নেকির কাজে সাহায্য, নেকির কাজে লোকটিকে বাঁচাচ্ছেন, কারণ ওটা জুলুম করছে। যে কোনো ব্যক্তি হোক না কেন, সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, আপনার পাশে হিন্দু আছে সেজন্য হিন্দুকে মারতে হবে, আর তাদের সংখ্যা কম আছে সেজন্য মেরে দিতে হবে না, কখনো জায়েজ নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন অত্যন্ত সুন্দর দিন, দিনকে বুঝতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলী ও সাহেব আজমেন। উমরার মধ্যে কি আছে, চুল কতটুকু কাটলে হালাল হবে? চুল পুরো মাথা থেকে কাটতে হবে, হয় মুন্ডন করে এটি সবচেয়ে ভালো, কিন্তু পুরো মাথা থেকে, আর যদি ছোট করেন মেশিন দিয়ে তাহলে পুরো মাথা থেকে করেন, যদি কেচি দিয়ে করেন তারপরে পুরো মাথা থেকে করেন, আর কিছু কিছু একটু চুল কাটবেন এটা যথেষ্ট নয়, এতে আপনার উমরা ঠিক হবে, ওয়াজেবে ত্রুটি থেকে যাবে, কারণ মাথার চুল কাটা হচ্ছে উমরার ক্ষেত্রে ওয়াজেব, বাহজের ক্ষেত্রে ওয়াজেব, সে ওয়াজেবের ক্ষেত্রে আপনার ত্রুটি থেকে গেল। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, ভালো কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.